আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো এই বইটির একটি পর্ব। আজকের এই পর্বে আমরা আলোচনা করব এই বইটির চতুর্থ অধ্যায় থেকে। এই বইটির চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ আজকে আমরা আলোচনা করব। প্রথম পরিচ্ছেদে রয়েছে জড়বাদী ও বস্তুবাদী ইউরোপ। তাহলে চলুন আমরা শুরু করি আজকের এই আলোচনা। পাশ্চাত্য সভ্যতার স্বভাব, প্রকৃতি ও ইতিহাস। তুর্কি সালতানাতের পতনের পর ইতিহাসের অমোঘ নিয়মে বিশ্বের শাসন ক্ষমতা এবং চিন্তানৈতিক ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব মুসলিম জাতির হাত থেকে ইউরোপের অমুসলিম জাতিবর্গের হাতে চলে গিয়েছিল, কারণ এর জন্যে তাদের দীর্ঘকালের প্রস্তুতি ছিল। তাছাড়া জীবনের কর্মমঞ্চে তখন তাদের সমস্তরের কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি ছিল না। শেষে অবস্থা এই হলো যে পূর্ব থেকে পশ্চিম কোনো দেশ ও জনপদ তাদের প্রভাব ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত ছিল না। হয় রাজনৈতিক ও অর্থনৈতিক শাসনের শোষণের শিকার ছিল, না হয় সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের শিকার। এমনকি জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও তারা হয়ে পড়েছিল ইউরোপের উচ্ছিদ্দ ভুজি। ক্ষমতা ও নেতৃত্বের এই যে হাত বদল, এর ফলে সমকালীন পৃথিবীর চিন্তা চেতনা, সমাজ সভ্যতা, বিভিন্ন জাতির চরিত্র ও নৈতিকতায় রুচি, চাহিদা ও প্রবণতায় কী প্রভাব পড়েছিল এবং এই বিপ্লব ও পরিবর্তন দ্বারা মানব জাতি ও মানব সভ্যতা উপকৃত হয়েছে না ক্ষতিগ্রস্ত, এ সম্পর্কে বিচার বিশ্লেষণের পূর্বে আমরা দেখতে চাই পাশ্চাত্য সভ্যতার স্বভাব ও প্রকৃতি এবং তার গঠন কাঠামো কী, এবং এই সভ্যতার কূলে প্রতিপালিত জাতিসমূহের জীবনাদর্শই বা কী এবং কীভাবে তার বিকাশ ঘটেছিল। অনেকের ধারণা বিশ শতকের পাশ্চাত্য সভ্যতা হচ্ছে ইউরোপের অন্ধকারচ্ছন্ন মধ্যযুগের পরবর্তী জাগরণ যুগের সৃষ্ট একটি অল্পবয়স্ক সভ্যতা। আসলে তা নয়, বরং এই সভ্যতার ইতিহাসের শিকড় বহু হাজার বছর অতীতের মাটিতে প্রোথিত ছিল। অর্থাৎ এটি গ্রিক ও রোমান উভয় সভ্যতার সন্তান। উভয় সভ্যতা যে রাজনৈতিক ব্যবস্থা, সমাজ দর্শন ও চিন্তানৈতিক ও বুদ্ধিবৃত্তিক ফল ও ফসল রেখে গেছে, পাশ্চাত্য সভ্যতা উত্তরাধিকার সূত্রে সেগুলো ধারণ করেছে, এবং উভয় সভ্যতার স্বভাব ও বৈশিষ্ট্য এবং ঝোঁক ও প্রবণতার সুগভীর ছাপ প্রজন্ম পরম্পরায় রক্ত সূত্রেই তাতে প্রতিফলিত হয়েছে। গ্রিক সভ্যতাই হলো ইউরোপীয় চিন্তাচেতনা ও স্বভাব প্রবণতার প্রথম সর্বোত্তম প্রকাশ ক্ষেত্র, যা ইতিহাস আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছে। এটাই হলো প্রথম সভ্যতা যা ইউরোপের দর্শনের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে এবং তাতে ইউরোপীয় মনস্তন্ত্রের পরিবর্তন পরিপূর্ণ প্রকাশ ঘটেছে। পরবর্তীকালে গ্রিক সভ্যতার ধ্বংস অবশেষের উপর রোমান সভ্যতার সৌধ গড়ে উঠেছে, এবং এরও প্রাণপ্রেরণা ছিল অভিন্ন, অর্থাৎ ইউরোপীয় প্রাণপ্রেরণা। ইউরোপীয় জাতিগোষ্ঠীর বহু শতাব্দীর পথ পরিক্রমায় তাদের স্বভাব বৈশিষ্ট্য, রীতিনীতি, চিন্তাচেতনা, দর্শন ও বুদ্ধিবৃত্তিক সযত্নে নিজেদের মধ্যে লালন প্রতিপালন করে এসেছে। অবশেষে উনিশ শতকে এক নতুন ঝলকে ও জাঁকজমকপূর্ণ পোশাকে তা আত্মপ্রকাশ করেছে। পোশাকের চোখ দাদানো চাকচিক্য ও মন কাড়া ফুল নকশার কারণে আপনার মনে হতে পারে এটা বুঝি আলাদা বুননের নতুন পোশাক। অথচ প্রকৃতপক্ষে প্রাচীন গ্রিক রোমান সভ্যতাই হচ্ছে তার তানাবানার উৎস। সুতরাং আমাদের জন্য ভালো হবে প্রথমে গ্রিক ও রোমান সভ্যতার পরিচয়, স্বভাব বৈশিষ্ট্য ও প্রাণপ্রেরণা সম্পর্কে সম্যক অবগতি অর্জন করা, যাতে আমরা পূর্ণ অন্তর্দৃষ্টির সঙ্গে বিশ শতকের পাশ্চাত্য সভ্যতার বস্তুনিষ্ঠ সমালোচনা করতে পারি এবং সঠিক সিদ্ধান্তে আসতে পারি। গ্রিক সভ্যতার বৈশিষ্ট্য। এটা অস্বীকার করার উপায় নেই যে মানব ইতিহাসের সুদীর্ঘ পথ পরিক্রমায় গ্রিক জাতি হচ্ছে এক স্বর্ণসেবক জাতি। জ্ঞান, শিল্প ও সাহিত্যের যোগ্যতায়, চিন্তাচেতনা ও বুদ্ধির উর্বরতায় এবং দর্শনে, মননে ও অবদানে তাদের শীর্ষে অবস্থান সর্বস্বীকৃত। বিরল প্রতিভার অধিকারী বহু জ্ঞানী, বিজ্ঞানী ও দার্শনিকদের আবির্ভাব ঘটেছে তাদের মধ্যে, যাদের অবদানে বিশ্বের জ্ঞান ভাণ্ডারে যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। আমরা জানি গ্রিক দর্শন ও সাহিত্য বিশ্ব ইতিহাসের দীর্ঘকাল যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছে, কিন্তু সেটা এখানে আমাদের আলোচনার বিষয় নয়। আমরা এখানে শুধু দেখতে চাইব গ্রিকেরা যে সভ্যতা জন্মদান করেছে তার স্বভাব ও বৈশিষ্ট্য এবং প্রাণ ও প্রেরণা কী ছিল। এখনকার বিচার পর্যালোচনায় আমরা ওই সব বিষয়ে এড়িয়ে যাব যা গ্রিক সভ্যতার মূল উপাদান নয়, বরং পার্শ্ব উপাদান কিংবা যা সকল সভ্যতারই সাধারণ উপাদান। আমরা শুধু ওইসব বিষয়ের উপর আলোকপাত করব যা গ্রিক সভ্যতার মূল বৈশিষ্ট্য এবং যা তাকে অনন্য সভ্যতা থেকে, বিশেষত প্রাচ্য সভ্যতা থেকে পৃথক করে। বিষয়গুলো এই ক, যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য তাতে বিশ্বাস এবং যা কিছু ইন্দ্রিয়াতীত তাতে অবিশ্বাস ও সংশয়। খ, ধার্মিকতা ও আত্মাধিকতার নিরাসক্তি এবং পার্থিব্য জীবন ও ভোগবিলাসে অতি আসক্তি। গ, উগ্র জাতীয়তাবাদী মানসিকতা। গ্রিক সভ্যতার এই যে বিভিন্ন মৌলিক উপাদান,
এগুলোকে আমরা যদি এক শব্দে প্রকাশ করতে চাই তাহলে বস্তুবাদিতা হলো সবচেয়ে যথার্থ শব্দ এবং এটাই হচ্ছে গ্রিক সভ্যতার মূল পরিচয়। গ্রিকদের যা কিছু জ্ঞান, শিল্প, সাহিত্য, দর্শন, সংস্কৃতি এমনকি তাদের ধর্ম সর্বত্র বস্তুবাদিতার ছাপ ও প্রভাব অতি প্রকট। আল্লাহ তাআলার সিফাত ও গুণাবলীকে তারা দেবদেবীর আকার ছাড়া কল্পনা করতে পারেনি, যেমন খাদ্যের দেবতা, দয়া ও করুণার দেবতা, ক্রোধ ও শাস্তির দেবতা ইত্যাদি। এইভাবে তারা বহু দেবদেবীর মূর্তি তৈরি করেছে, বিভিন্ন মন্দিরে সেগুলোর প্রতিষ্ঠা করেছে। তারা তাদের দেবদেবীর প্রতি জড়দেহের যাবতীয় স্বভাব ও বৈশিষ্ট্যের আরোপ করেছে এবং সেগুলোকে কেন্দ্র করে রূপকথার এক দীর্ঘ জাল বিস্তার করেছে। সৌন্দর্য ও ভালোবাসার মতো বস্তু নিরপেক্ষ ভাব ও মর্মকেও তারা স্থূল আকার দান করেছে, তাই তাদের রয়েছে সৌন্দর্যের দেবী ও ভালোবাসার দেব। এরিস্টটল দর্শনে এই যে দশ বুদ্ধি ও নয় আকাশের ধারণা, তাও মূলত এই বস্তুবাদিতারই কারিশ্মা, যার প্রভাব থেকে গ্রিক মানুষ কখনো মুক্ত হতে পারে না। ইউরোপের বুদ্ধিজীবীরা ও চিন্তানায়কগণও গ্রিক সভ্যতার বস্তুবাদের প্রাধান্যের কথা স্বীকার করে নিয়েছেন এবং বিভিন্ন গ্রন্থ ও গবেষণাপত্রে সেদিকে আঙ্গুলি নির্দেশ করেছেন। কয়েক বছর আগে জার্মান পণ্ডিত ডক্টর হ্যাস জেনেভার ইউরোপীয় সভ্যতার স্বরূপ শিরোনামে তিনটি ভাষণ প্রদান করেছেন। প্রসঙ্গত তিনি সেই বুদ্ধিজীবী সমাজের একজন যারা মনে করেন পাশ্চাত্য সভ্যতা প্রাচ্যের সভ্যতা দ্বারা প্রভাবিত হয়নি, বরং তা সম্পূর্ণ স্বতন্ত্র ও সক্রিয়তাপূর্ণ একটি সভ্যতা। এখানে আমরা আমাদের প্রাসঙ্গিক বিষয়ে তার বক্তব্যের সারসংক্ষেপ পেশ করছি। তিনি বলেছেন, প্রাচীন গ্রিক সভ্যতাই হল বর্তমান ইউরোপীয় সভ্যতার মূল উৎস। গ্রিক সভ্যতার কর্ণধার যারা, তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই ছিল মানুষের সকল শক্তির সুসঙ্গত ও সুসমন্বিত বিকাশ। এক্ষেত্রে একটি সুদর্শন ও সুঠাম দেহকেই মনে করা হতো আদর্শ উদাহরণ। বলা বাহুল্য যে এই চিন্তাধারায় ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলো ছিল মুখ্য, তাই শরীরচর্চা, শারীরিক খেলাধুলা, নৃত্যকলা ইত্যাদির গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। পক্ষান্তরে বুদ্ধিভিত্তিক প্রতিপালন তথা গান, কবিতা, সাহিত্য ও নাটক এমনকি দর্শন ও বিজ্ঞান চর্চাও একটি নির্ধারিত সীমা থেকে অগ্রসর হতে পারেনি। এদিকে তাদের বেশ সতর্ক দৃষ্টি ছিল যে বুদ্ধিভিত্তিক উৎকর্ষ দ্বারা শারীরিক উন্নতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, আর আত্মা ও আত্মিকতা এবং হৃদয় ও অন্তবাদিতা। সত্য এই যে গ্রিকদের ধর্মব্যবস্থায় এসবের কোনো স্থানই ছিল না, তাতে না ছিল ধর্ম বিষয়ক জ্ঞান, না ছিল কোনো ধর্মীয় শ্রেণীর উপস্থিতি। এরপরেও বিভিন্ন আচার অনুষ্ঠানে আত্মাধিকতার যা কিছু ছাপ ও প্রভাব দেখা যায় তা মূলত প্রাচ্য থেকে ধার করে নেয়া, সেগুলোকে গ্রিক সভ্যতার অঙ্গ মনে করা ঠিক নয়। বহু ইউরোপীয় পণ্ডিত গ্রিক সমাজে ধর্মের প্রভাবহীনতা, ঐশী ভীতির অনুপস্থিতি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য অভাব, সেই সঙ্গে খেলাধুলা ও আনন্দ বিনোদনের অতিশায়তার কথা উল্লেখ করেছে। এখানে আমরা বিভিন্ন উদ্ধৃতির পরিবর্তে শুধু হিস্ট্রি অফ ইউরোপিয়ান মোরালসের লেখক লেকি এর মন্তব্য তুলে ধরছি। তিনি বলেছেন, গ্রিক চেতনা ছিল নিছক বুদ্ধি ও মস্তিষ্ক নির্ভর, পক্ষান্তরে মিশরীয় চেতনা ছিল সম্পূর্ণ আত্মিক ও আত্মাধিক। তাই রোমান লেখক অ্যাপিউলিয়াস বলেছেন, মিশরীয় দেবতারা সন্তুষ্ট হন আকুতি মিনতি ও কান্নাকাটিতে, পক্ষান্তরে গ্রিক দেবতারা খুশি হন নাচ গান ও নৃত্যগীতে। অ্যাপিউলিয়াসের এই মন্তব্যের দ্বিতীয় অংশের সত্যতা কোনো সন্দেহ নেই গ্রিক ইতিহাসে প্রচুর পাওয়া যায়। বস্তুত কোনো জাতির ধর্মীয় আচার অনুষ্ঠানে আনন্দ উৎসব ও ক্রিয়াকৌতুকের এতটা বাড়াবাড়ি ও ঈশ্বরভীতি এবং ঈশ্বরভীতির এতটা ঘাটতি নেই যতটা রয়েছে গ্রিক সমাজে। ঈশ্বরের প্রতি ভয় ও ভক্তি গ্রিকদের ধর্মজীবনে ততটুকুই ছিল যতটা থাকে সমাজের বড় ও বয়োবৃদ্ধদের প্রতি। প্রচলিত কিছু আচার আনুষ্ঠানিকতাকেই ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদনের পক্ষে যথেষ্ট মনে করা হতো। এতে অবশ্য অবাক হওয়ার কিছুই নেই, কারণ গ্রিকদের ঈশ্বর তত্ত্ব ও ধর্মদর্শনই এমন যে তারপর অন্তরে ঈশ্বরের প্রতি ভয়ভীতি ও আনুগত্য ও আত্মনিবেদনের ভাব জাগ্রত হওয়ার কোনো অবকাশ থাকে না। ঈশ্বর সত্তা থেকে সকল গুণ ও ক্ষমতা বিযুক্ত করে যখন ঘোষণা করা হলো সৃষ্টি জগতের পরিচালনার কোনো ইচ্ছা ও নিয়ন্ত্রণ নেই এবং নেই নিরন্তর স্বজন ক্রিয়া এবং আদেশ নিষেধ, অর্থাৎ ঈশ্বর হচ্ছে অবসরপ্রাপ্ত একটি নিষ্ক্রিয় সত্তা, এখন নিয়ন্্রণ শক্তি হচ্ছে তথাকথিত সতত সক্রিয় বুদ্ধি ও মহাশূন্য নিরন্তর গতি, এই যখন হবে কারো ভূত ও বিশ্বাস তখন স্বভাবতই প্রথা সর্বস্তরের বাইরে বাস্তব জীবনে এবং কর্মমুখর অঙ্গনে ঈশ্বর চিন্তার কোনো প্রয়োজন ও ঈশ্বরের প্রতি আত্মনিবেদনের কোনো প্রেরণা সে অনুভব করবে না। ভয় ও ভালোবাসা এবং প্রত্যাশা ও প্রার্থনার কথা তার চিন্তায়ও আসবে না। ঈশ্বরের শক্তি ও বরত্বের সামনে সে অবনত হবে না। বিপদে, দুর্যোগে, সংকট ও সংকটে, সমস্যা ও সংকটে ঈশ্বর সমীপে তার কোনো আকুতি মিনতি থাকবে না এবং অভিভূত হৃদয়ে
ঈশ্বর বন্দনায় সে নিমগ্ন হবে না। কেন হবে? ঈশ্বর হচ্ছে যাবতীয় গুণ ও শক্তি থেকে বিচ্যুত এবং বিশ্বজগতের পরিচালনা থেকে নির্বাসিত সম্পূর্ণ নিষ্ক্রিয় একটি সত্তা। কোনো কিছুতে হস্তক্ষেপের ইচ্ছা ও ক্ষমতা যার নেই। যিনি প্রথম বুদ্ধি সৃষ্টি করার পর বিশ্বজগতের পরিচালনা ও ব্যবস্থাপনা থেকে পূর্ণ অবসর গ্রহণ করেছেন, এমন বিশ্বাসে যারা আক্রান্ত তাদের জীবন তো ঈশ্বরহীনতা রূপে যাপিত হবে এবং হওয়া উচিত। আচরণগত দিক থেকে তাদের জীবন ঈশ্বরের অস্তিত্ব অস্বীকারকারী নাস্তিক থেকে মোটেই ভিন্ন হতে পারে না। শুধু এতটুকু ঐতিহাসিক তথ্য বিবরণ ছাড়া যে ঈশ্বর প্রথম বুদ্ধি সৃষ্টি করেছেন, তারপর অবসর গ্রহণ করেছেন। সুতরাং আমরা যখন শুনি গ্রিকদের জীবনাচরণে ঈশ্বর চিন্তা ও আল্লাহ ভীতির কোনো ছাপ ছিল না, বরং তাদের উপাসনা ও ধর্ম অনুষ্ঠানে ছিল যেমন প্রাণহীন দেহ কিংবা কাগজের ছবি, তদ্রূপ যখন শুনি তাদের ঈশ্বর ভক্তি ছিল নিছক আচার প্রথায় সীমাবদ্ধ, যেমন হয় সমাজের জ্ঞানবৃদ্ধ ও বয়োবৃদ্ধদের প্রতি। যখন এসব শুনি তখন অবাক হওয়ার কিছুই থাকে না, বরং এর বিপরীত কিছু শুনলেই আমরা অবাক হতাম। কেননা ইতিহাসের পাতায় মানুষ বহু শিল্পী, কবি, আবিষ্কারক ও বিজয়বীরের আলোচনা পড়ে, কিন্তু তাদের সঙ্গে ভয় ও ভীতি, ভক্তি ও প্রীতি এবং উপাসনা ও প্রার্থনার সম্পর্ক গড়ে ওঠে না। এটা তো শুধু তখনই হতে পারে যখন মানুষ এমন এক পরম সত্তা ও পরমের শক্তিতে বিশ্বাস করবে, যিনি বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রা, যিনি সব কিছু দেখেন, শুনেন, জানেন এবং নিজস্ব ইচ্ছা ও শক্তি দ্বারা পরিচালনা করেন, যিনি সর্বশক্তিমান, সর্ববিষয়ে সকলে যার মুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি দয়াময়, করুণাময় ও মহাপ্রজ্ঞার অধিকারী। গ্রিক দর্শন ও সমাজ ব্যবস্থায় যেহেতু পার্থিব জীবনী ছিল মুখ্য এবং ভাস্কর্যপ্রীতি, নৃত্যগীতি ও সঙ্গীত তথা ললিতকলার প্রতি আসক্তি ছিল চরম, সর্বোপরি লেখক, সাহিত্যিক, কবি ও দার্শনিক সমাজ ছিল বাধাবদ্ধহীন, ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, সেহেতু গ্রিকেদের জীবন ও চরিত্রে এর নৈতিক প্রভাবক ছিল খুবই ভয়ঙ্কর। নীতি ও নৈতিকতায় দেখা দিয়েছিল সীমাহীন নৈরাজ্য, প্রতিষ্ঠিত সব ব্যবস্থা ও মূল্যবোধের বিরুদ্ধে দেখা গিয়েছিল মহাবিদ্রোহ, প্রবৃদ্ধির পিছনে ছুটে চলা, জীবন ও যৌবনকে যথেচ্ছা ভোগ করে যাওয়া এবং ক্ষুধার্ত হায়নার মতো সব কিছুর উপর ঝাঁপিয়ে পড়া, এটা ছিল তখনকার ফ্যাশন ও মুক্ত বুদ্ধি ও আলোকিত চিন্তার প্রতীক। প্লেটো তার বিখ্যাত রিপাবলিক গ্রন্থে সক্রেটিসের পক্ষ হতে একজন গণতান্ত্রিক যুবকের যে চিত্র এঁকেছেন তাতে মনে হতে পারে বিশ শতকের কোনো বুদ্ধার সমালোচক যেন আধুনিক পাশ্চাত্য সভ্যতার কোনো আলোকিত যুবকের চরিত্র তুলে ধরেছেন। সক্রেটিসের গণতান্ত্রিক যুবকের চিত্র এবং আজকের আলোকিত যুবকের চরিত্র যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। সক্রেটিস বলেছেন, যদি তাকে বলা হয় মানুষের সব ইচ্ছা ও চাহিদা সমান গ্রহণযোগ্য নয়, কিছু আনন্দ ও বিনোদন আছে যা উত্তম ও সম্মানযোগ্য, যা সাদরে গ্রহণ করা যায়, আবার কিছু আছে অনুত্তম ও অসঙ্গত, যা পরিহার করা এবং বিধিনিষেধের আওতায় রাখাই কর্তব্য, তখন সেই সুসঙ্গত নীতিকথা সে মানতে চায় না, এমনকি শুনতেও চায় না, বরং উপহাস করে মাথা দোলায় এবং জোরদার বয়ান দিয়ে বলে, ভালো মন্দ ও সুন্দর অসুন্দরের পার্থক্য ছাড়া সব চাহিদাই সমান সমাদরযোগ্য। এভাবেই সে জীবন কাটায়, মাথা চাড়া দেওয়া প্রতিটি চাহিদা চরিতার্থ করে, করতেই থাকে, কখনো মদে চুর হয়ে গানের সুরে ডুবে থাকে, কখনো খেয়ালের বসে উপবাস পালন করে, কখনো পানি ছাড়া কিছু মুখে দেয় না, কখনো সামরিক প্রশিক্ষণ গ্রহণে খুবই উৎসাহী, কখনো এমন অলস যে সব কিছু শিকায় তুলে রেখে বসে থাকে, কখনো দার্শনিকের আলখেল্লায় ধারণ করে, কখনো রাজনৈতিক মঞ্চে সময়মুখী বক্তৃতা ঝাড়ে, কখনো যুদ্ধবাদী সেজে সেনা অধিনায়কের স্তুতি গায়, কখনো শান্তিবাদী সেজে সফল ব্যবসায়ী হওয়ার বাসনায় বাণিজ্য করে। এক কথায় জীবনে তার কোনো উদ্দেশ্য ও নিয়ম শৃঙ্খলা নেই, কিন্তু এটাকেই সে মনে করে সুখী, সুন্দর ও সুকুমার স্তীর্ণ জীবন। এভাবেই সে জীবনের শেষ সীমায় উপনীত হয়। পাশ্চাত্য মানসিকতার আরেকটি বড় উপসর্গ হল উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদ। এশিয়ার তুলনায় ইউরোপে জাতীয়তাবাদী চেতনা অনেক বেশি ব্যাপক ও প্রকট। অবশ্য এর পিছনে ভৌগোলিক প্রকৃতির যথেষ্ট ভূমিকা রয়েছে, কেননা এশীয় প্রাকৃতিক অঞ্চল অতি বিস্তীর্ণ, এখানে রয়েছে বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া এবং বহু ভাষা ও জনগোষ্ঠী। এশিয়া যেমনইভাবে রয়েছে ভূমি উর্বরতা, তেমনই রয়েছে জীবন উপকরণের প্রাচুর্য। এই কারণে প্রকৃতিগতভাবেই এশীয় সাম্রাজ্যগুলো হয়ে থাকে সুবিস্তৃত। এখানেই প্রতিষ্ঠিত হয়েছে ইতিহাসের বিস্তৃততম ও সমৃদ্ধতম বিভিন্ন সাম্রাজ্য। পক্ষান্তরে ইউরোপে বেঁচে থাকার সুবিধা খুবই অল্প এবং তীব্র, সেখানে সকল জনগোষ্ঠীকে নিরন্তর জীবন সংগ্রামে ব্যতিব্যস্ত থাকতে হয়, কারণ একদিকে ভূমি ও আয়তন অল্প,
অন্যদিকে আবাদী ও জনবসতি খুব ঘন। তদুপরি জীবন ধারণের উপায় উপকরণ অতি সীমিত। পর্বতশ্রেণী ও নদ নদীর প্রাকৃতিক সীমারেখা ইউরোপীয় জনগোষ্ঠীকে একটি স্থায়ী প্রাকৃতিক বেষ্টিতে ঘিরে রেখেছে। বিশেষ করে ইউরোপের পশ্চিম মধ্য অঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত সাম্রাজ্য প্রতিষ্ঠার মোটেই উপযোগী নয়। সুতরাং ভৌগোলিক প্রাকৃতির কারণেই ইউরোপে ছোট ছোট রাজ্য গড়ে উঠেছে এবং প্রাচীনকাল থেকেই সেখানকার রাজনৈতিক ধারণা নগর রাষ্ট্রকে অতিক্রম করতে পারেনি, যার সীমানা হতো খুব বেশি হলে কয়েক মাইল, তবে সেগুলো ছিল সম্পূর্ণ স্বাধীন ও স্বশাসিত। নগর রাষ্ট্রীয় এই রাজনৈতিক ধারণার আদর্শ উদাহরণ হল গ্রিকদের, যেখানে ইতিহাসের শুরু থেকেই বহুদশ ক্ষুদ্র নগর রাষ্ট্রের অস্তিত্ব ছিল। এ প্রেক্ষাপটে গ্রিক জাতি যদি জাতীয়তাবাদী ধ্যান ধারণার প্রবক্তা হয়ে থাকে তাহলে অবাক হওয়ার কিছুই নেই। সুপ্রসিদ্ধিত লেখক লেকি স্বীকার করেছেন গ্রিকে জাতীয়তাবাদী ছিল মূল চিন্তাধারা। পক্ষান্তরে সক্রেটিস, এনসাগোরিয়াস ও অন্যান্য দার্শনিকদের মধ্যে থেকেও যে আন্তর্জাতিক ধ্যান ধারণা ব্যক্ত করেছে তা কখনই গ্রহণযোগ্যতা পায়নি। এমনকি এরিস্টটিলীয় নীতি ব্যবস্থা ও গ্রিক অগ্রিক বিভেদ রাখার উপরই গড়ে উঠেছিল এবং স্বদেশপ্রেমের মর্যাদা ছিল ওই সকল নৈতিক গুণাবলীর উপরে যা গ্রিক দার্শনিকগণ সম্মিলিতভাবে নির্ধারণ করেছিলেন। এমনকি এরিস্টটল শুধু স্বদেশপ্রেম ও স্বদেশ আনুগত্যে সন্তুষ্ট ছিল না, তার চিন্তার সংকীর্ণতা ছিল এত দূর যে তিনি বলতে পেরেছেন গ্রিকদের উচিত অগ্রিকদের সাথে জীবজন্তুর মতো আচরণ করা। এ সংকীর্ণ জাতীয়তাবাদ গ্রিক সমাজে বেশ জনপ্রিয় ছিল এবং তাদের চিন্তা চেতনার গভীরে প্রবেশ করেছিল। এমনকি যখন জৈনিক দার্শনিক বলেছেন তিনি তার সহমর্মিতা শুধু স্বদেশে সীমাবদ্ধ রাখতে চান না, বরং তা ব্যপ্ত হবে সমগ্র গ্রীসে, তখন তার স্বদেশীয়দের জন্যে বিস্ময় ও অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ল্যাকি হিস্ট্রি অফ ইউরোপিয়ান মোরালস ভলিউম 1 পেজ 243। রোমক জাতির অভ্যুদয়। ইতিহাসের অনির্বার্য ধারায় রোমক জাতি এক সময়ের গ্রিকদের স্থান দখল করে নেয় এবং শক্তি ও প্রতিপত্তির সমরকুশলতা ও নৈতিক এবং সাম্রাজ্য বিস্তার ও শাসক ব্যবস্থার গ্রিকদের ছাড়িয়ে যায়। তবে জ্ঞান বিজ্ঞান ও দর্শন, শিক্ষা সাহিত্য ও কাব্য প্রতিভা এবং নাগরিক সভ্যতা ও সুশীলতায় তারা গ্রিকদের সমকক্ষ অর্জন করতে পারেনি। এসব ক্ষেত্রে তখনকার সমস্ত জাতি এমনকি রোমকদেরও মোকাবেলায় গ্রিকদের শ্রেষ্ঠত্ব ছিল স্বীকৃত। এর স্বাভাবিক যে কারণটি আমরা চিহ্নিত করতে পারি তা এ যে রোমকেরা তখনও ছিল সামরিকতার যুগে, তাই বুদ্ধিবৃত্তিক দিক থেকে গ্রিকদের সামনে তারা ছিল অনবত এবং তাদেরই উচ্ছিষ্ট বুঝি। গ্রিকদের জ্ঞান দর্শন ও বুদ্ধিবৃত্তি তখন কোষাচর্বণ করেছে দীর্ঘকাল। লেকি বলেন গ্রিকদের ছিল বিপুল জ্ঞান সম্পদ যা তারা যুগ যুগের সাধনায় সৃষ্টি করেছে এবং তার সমৃদ্ধি সাধনা করেছে। অথচ রোম তখনও সামরিকতার স্তরেই পড়েছিল। জাতীয়ভাবে যেমন তাদের কোনো সম্পদ, জ্ঞান সম্পদ ও সাহিত্যকর্ম ছিল না, তেমনই তাদের ভাষা সম্পদেও ভাব, চিন্তা ও উচ্চাঙ্গ অনুভবে প্রকাশের সক্ষমতা ছিল না। জ্ঞান দৈন্য ও বুদ্ধিবৃত্তির পশ্চাৎপরণতার কারণে স্বাভাবিকভাবেই গ্রিকদের কাছে তারা মার খেয়েছে এবং রাজনৈতিক ও সামরিক বিজয় অর্জন করেও গ্রিক সভ্যতার কাছে তাদের নতি স্বীকার করতে হয়েছে। জ্ঞান বিজ্ঞান ও শিল্প সাহিত্যের সর্বক্ষেত্রে গ্রিক প্রতিভার জাদু প্রভাব তাদের আচ্ছন্ন করে রেখেছিল। তাই দেখা যায় গ্রিক ভাষাই ছিল রোমের প্রাচীন ঐতিহাসিকদের লেখার ভাষা। রোমান কবিগণ ল্যাটিন ভাষায় কাব্যচর্চা শুরু করার পূর্ব পর্যন্ত গ্রিকই ছিল জ্ঞান গবেষণা ও গ্রন্থনার ভাষা। রোমকদের এই অনুকরণ ও আনুগত্য শুধু জ্ঞান গবেষণা ও ভাষা ও সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং স্বভাব ও ভাব, নীতি ও নৈতিকতা, সমাজ ও সামাজিকতা, আবেগ ও প্রবণতা এবং সাধারণ জীবনের প্রতিটি ক্ষেত্রেই গ্রিক সভ্যতার রোমান সভ্যতার উপর আধিপত্য বিস্তার করেছিল। ফলে গ্রিকদের অনুকরণ আনুগত্যকেই তারা অভিজাত্য ও চাকচিক্যতার প্রতীক মনে করত। এভাবেই গ্রিকদের দর্শন ও সংস্কৃতি এবং চিন্তা চেতনা ও মন মানসা রোমানদের আচ্ছন্ন করে ফেলেছিল। বরং সত্য এই যে তাদের মন মস্তিষ্ক ও রক্ত মাংসে তা মিশে গিয়েছিল। অবশ্য রোমকরা তাদের ইউরোপীয় প্রবণতা ও প্রকৃতির কারণে স্বভাবগত বৈশিষ্ট্যে গ্রিকদের থেকে খুব একটা আলাদা ছিল না, বরং উভয়ের মধ্যে বিরাট সাদৃশ্য ছিল। অর্থাৎ ইন্দ্রিয় নির্ভর বিশ্বাস, অতিজীবনবাদিতা, ধর্ম ও ধর্মবিশ্বাসের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব ও সংশয়, ধর্মীয় রীতিনীতি ও আচার ব্যবস্থার প্রতি নিস্পৃহতা, উগ্র জাতীয়তাবাদ ও স্বদেশপ্রেম
এবং অন্যান্য বিষয়ে গ্রিক রোমক উভয় জাতি ছিল একই কাতারে। সর্বোপরি শক্তি ও শক্তিমানের প্রতি আনুগত্য ছিল পূজার সমতুল্য। ইতিহাস থেকে বোঝা যায় সধর্মের রোমকদের বিশ্বাস তেমন প্রগাঢ় ছিল না এবং তা হওয়ার উপায়ও ছিল না, কেননা সেখানে ধর্মের নামে যে অলিকতা ও পৌত্তলিকতার ছড়াছড়ি ছিল তাতে দ্বিধাদ্বন্দ্ব ও সংশয় সন্দেহ সৃষ্টি হওয়া ছিল অনির্বার্য। ফলে জ্ঞান ও বুদ্ধিচর্চার তারা যতই অগ্রসর হয়েছে এবং চিন্তা চেতনায় যতই তাদের উৎকর্ষ ঘটেছে, যুক্তিবর্জিত ধর্মবিশ্বাসে ততই তারা শ্রদ্ধাহীন হয়ে পড়েছে। আর এই বিষয়ে তো প্রথম দিন থেকেই তাদের সিদ্ধান্ত ছিল যে জীবননীতি ও রাজনীতিতে ধর্মদেবতার কোনো ভূমিকা নেই। সিসিরো বলেন, নাট্যমঞ্চে অভিনেতারা যেমন আবৃত্তি করত, জাগতিক বিষয়ে দেবতাদের কোনো ভূমিকা নেই, শ্রোতারা তাতে উল্লাস প্রকাশ করত। সাধু অগাস্টাইন বিস্ময় প্রকাশ করে বললেন, প্রতিমা পূজক রোমানরা উপাসনা মন্দিরে দেবতাদের পূজা করত, আবার নাট্য মন্দিরে দেবতাদের উপহাস করে রচিত নাটক মহা উৎসবে উপভোগ করত। রোমান ধর্মের আত্মাধিক প্রভাব তার অনুসারীদের উপর এতই শিথিল এবং ধর্মের গভীর ভাব ও আবেগ এতই শিথিল হয়ে পড়েছিল যে কখনও কখনও নির্দ্বিধায় দেবতাদের অবমাননা করা হতো। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট অগাস্টাইন এর নৌবহর যখন ডুবে গেল তখন ক্রোধে আত্মহারা হয়ে তিনি সমুদ্র দেবতা নেপচুনের মূর্তি ভেঙে ফেললেন। একইভাবে জেরমিনাক্সের মৃত্যুতে মানুষ দেবতার বলির বেদিতে ভাঙচুর করা হয়। মোট কথা, রোমান জাতির চরিত্র ও নৈতিকতা এবং শাসন প্রশাসন ও সমাজ জীবনে ধর্মের কোনো প্রভাব ছিল না এবং তাদের চিন্তা চেতনা, আবেগ উল্লাস ও ঝোঁক প্রবণতার উপর ধর্মের কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর তা আত্মাধিক শক্তিতে বলিয়ান এমন কোনো ধর্মও ছিল না যা হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয়ে আত্মার জগৎকে শাসন করবে, বরং তা ছিল নিছক কিছু রীতি প্রথা ও আচার আনুষ্ঠানিকতা। শাসক শ্রেণী ও রাজপুরুষদের স্বার্থের দাবি ছিল শুধু নামে ও রসমে ধর্মকে টিকিয়ে রাখা, তাই তা টিকেছিল। এ সম্পর্কে ল্যাকির মন্তব্য, আত্মকেন্দ্রিকতাই ছিল রোমান ধর্মের মূল ভিত্তি। ব্যক্তি জীবনে মানুষ ধর্মের শান্তিতে এবং বিপদ দুর্যোগ থেকে নিরাপদে থাকুক, এছাড়া এই ধর্মের আর কোনো লক্ষ্য ছিল না। এর জলজ্যান্ত প্রমাণ এই যে রোমে অসংখ্য বীর প্রতিভার আবির্ভাব ঘটেছে এবং বহু নায়ক পুরুষ জন্মলাভ করেছে, কিন্তু এমন কোনো আত্মাধিক সাধক পুরুষের আবির্ভাব ঘটেনি যিনি তার আত্মধমন ও নির্মোহ জীবন দ্বারা জাগতিক ভোগবিলাসে ডুবে থাকা মানুষদের প্রভাবিত করতে পারেন। সমগ্র রোমান ইতিহাসে ত্যাগ ও আত্মত্যাগের যা কিছু উদাহরণ আমরা দেখতে পাই তার একটিও ধর্মের ভিত্তিতে নয়, বরং জাতীয়তাবাদের ভিত্তিতে। সমসাময়িক জাতিবর্গের মধ্যে এমনকি পরবর্তী যুগেও রোমান জাতির যে পৃথক বৈশিষ্ট্য ছিল তা হচ্ছে সাম্রাজ্যবাদী স্বভাব এবং জীবনের প্রতি আগাগোড়া জড়বাদী ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। বস্তুত এই জড়বাদ ও বস্তুবাদী ছিল রোমান জাতির ধর্ম এবং তাদের পরিচয় প্রকৃতি। আজকের ইউরোপ রোমানদের কাছ থেকেই এটাই উত্তরাধিকারী সূত্রে লাভ করেছে। জার্মান নমুসলিম বিদগ্ধ পণ্ডিত মোহাম্মদ আসাদ তার সুবিখ্যাত ও সুসমৃদ্ধ গ্রন্থ সংঘাতের মুখে ইসলাম এ বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। রোমান সাম্রাজ্যের উপর যে চিন্তা চেতনা ও স্বভাব প্রবণতা নিরঙ্কুশ প্রভাব ছিল তা হচ্ছে সাম্রাজ্যের অনুকূলে সর্বপ্রকার শক্তি ব্যবহার করা এবং অন্যান্য জাতিকে রোমান স্বার্থের সেবাদাসে পরিণত করা। রোমান শাসক ও প্রশাসকগণ অভিজাত সমাজের আরাম আয়েস ও সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যেই ধরনের জুলুম অত্যাচার ও শোষণ নিপীড়নে দ্বিধাবোধ করতেন না। পক্ষান্তরে রোমান শাসনের যে সুবিচার খ্যাতি শোনা যায় সেটা ছিল শুধু রোমানদের জন্য, আর এই নীতি ও চরিত্র প্রতিষ্ঠিত হতে পারে শুধু জীবন ও সভ্যতার নিছক বস্তুবাদী ধ্যান ধারণার উপর, যদিও তাদের বস্তুবাদিতাকে বুদ্ধিবৃত্তিক রুচি দ্বারা যথেষ্ট পরিমার্জিত করা হয়েছিল। তবে তা সর্বপ্রকার আত্মাধিক মূল্যবোধ থেকে ছিল অনেক দূরে। ধর্ম ও ধার্মিকতা রোমকরা কখনোই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেনি। তাদের সনাতন উপাস্য দেবতারা ছিল গ্রিকদের অলিক কল্পকথারই উচ্ছায়া মাত্র। তারা শুধু নিজেদেরকে সামাজিক বন্ধন ও জাতীয় ঐক্য টিকিয়ে রাখার জন্য দেবতাদের প্রতি বিশ্বাসকে ব্যবহার করেছে, কিন্তু বাস্তব জীবনে তাদের কোনো প্রকার হস্তক্ষেপ অনুমোদন করেনি। দেবতাদের শুধু অনুমতি ছিল যে জিজ্ঞাসিত হলে তারা সেবক ও গণকদের জবানিতে গায়াব সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করবে, কিন্তু মানুষের উপর নৈতিক ও চারিত্রিক কোনো বিধিবিধান প্রবর্তন করার অধিকার তাদের ছিল না। রোমান প্রজাতন্ত্রে নৈতিক অধঃপতন। গণতান্ত্রিক শাসনের শেষ দিকে রোমের নৈতিক অবক্ষয় পাশবিক স্বেচ্ছাচার ও অবাধ ভোগবিলাসের যেমন ঢল নেমেছিল তার তোরে সব কিছু ভেসে গিয়েছিল এবং গোটা জাতি পাপাচারের কাদা জলে ডুবে গিয়েছিল। ফলে ওইসব নৈতিক বিধিবিধান ও চারিত্রিক বন্ধন তছনছ হয়ে গিয়েছিল যা কখনও রোমানদের স্বভাব বৈশিষ্ট্য বলে মনে করা হতো। ফলে সমাজ জীবনের ভিত্তিমূল এমনভাবে কেঁপে উঠল যে
গোটা ইমারাতই যেন ধসে পড়বে। মার্কিন চিন্তাবিদ ডক্টর ড্যাপার তার ধর্ম ও বিজ্ঞানের সংঘাত গ্রন্থে এর সুন্দর চিত্র এঁকে ধরেছেন এভাবে। রোমান সাম্রাজ্যে যখন সামরিক ও রাজনৈতিক শক্তির চরমে উপনীত হল এবং সভ্যতার উন্নতি ও অগ্রগতির চূড়ান্ত সীমায় পৌঁছাল, তখন রোমান জাতি নৈতিক অবক্ষয় ও ধর্মীয় অধঃপতনের একেবারে শেষ সীমায় পৌঁছিয়ে গেল। আমোদ প্রমোদ ও ভোগবিলাসে তারা সীমা ছাড়িয়ে গেল এবং স্বেচ্ছাচারের চূড়ান্ত করে ছাড়ল। তাদের নীতি ও দর্শন যেন ছিল জীবন শুধু ভোগের জন্য, যেখানে মানুষ আয়াস থেকে ফুর্তিতে এবং ফুর্তি থেকে স্তুতিতে গড়াগড়ি খাবে। এভাবে জীবনটা ছিল তাদের কাছে ভোগ উপভোগের এক অনন্তহীন ধারা। সংযম ও উপবাসের ছিটেপুটে যা কিছু পালন করা হতো তারও উদ্দেশ্য ছিল ভোগের চাহিদা আরও বৃদ্ধি করে তোলা এবং এটাকে আরও দীর্ঘায়ু করা। তাদের টেবিল সাজানো হতো মণিমুক্তা খচিত স্বর্ণ ও রৌপ্যপাত্র দ্বারা। সুদর্শন পরিচালক ঝলমলে পোশাকে সেবা কার্যে নিয়োজিত থাকত। রোমের নগ্ন সৌন্দর্যের প্রতীক গায়িকা ও নর্তকীদের দল শ্লীনতা ও সম্ভ্রম থেকে যারা ছিল মুক্ত, পুরুষদের মনোরঞ্জনে সদা প্রস্তুত থাকত। তাদের লাস্যতা ও নৃত্যগীত পুরুষদের আমোদ প্রমোদের জন্য ছিল যেন ঘৃতাহুতি। সুবিশাল ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলাধুলার আকর্ষণীয় অনুষ্ঠান ছিল রোমকদের চিত্ত বিনোদনের আরেকটি মাধ্যম। তবে সবচেয়ে বিবর্ষ ব্যাপার ছিল মানুষে মানুষে, পশুতে পশুতে, এমনকি মানুষ ও হিংস্র পশুর মধ্যে লড়াই, যা রক্তাক্ত মৃত্যু পর্যন্ত চলতে থাকত। আর পাশবিক উল্লাসে সেই বিবস্ত্র দৃশ্য দর্শক উপভোগ করত। বিশ্বজয়ের গর্বে গর্বিত এই জাতি বুঝতে পেরেছিল যদি তাদের পূজা লাভ করার উপযুক্ত কিছু থাকে তাহলে সেটা হচ্ছে শক্তি, কারণ শক্তি দ্বারাই একজন মানুষ অনায়াসে সম্পদের পাহাড় গড়ে তুলতে পারে। সাধারণ মানুষকে যা মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে অর্জন করতে হয়, বাহুবলে যুদ্ধজয়ের ফলে তা বিত্ত সম্পদের উপর অধিকার অর্জন এবং রাজস্ব নির্ধারণ ও আহরণ সম্ভব হয়। সুতরাং শক্তির চেয়ে বড় উপাস্য আর কিছু হতে পারে না। আর রোম সাম্রাজ্যের অধিপতি ও সম্রাটই হলেন সেই সর্বশক্তির একক প্রতীক। রোমের সভ্যতা ও নাগরিকতার সেই রাজশক্তির ভাজ্যস্ফুরণ অবশ্যই দেখা যেত, কিন্তু সেটা ছিল চাকচিক্যের প্রতারণা, যেমন আমরা দেখতে পেয়েছি গ্রিক সভ্যতার পতন যুগে। রোমে খ্রিস্টধর্মের আত্মপ্রকাশ। ওই সময় এমন একটা বিরাট বিপ্লবী ঘটনা ঘটে যার সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে পূর্ণ গুরুত্বের সঙ্গে আলোচনা পর্যালোচনা করা প্রত্যেক দায়িত্বশীল ঐতিহাসিকের কর্তব্য। সেটা হলো প্রতিমা পূজক রোমের সিংহাসনে খ্রিস্টধর্মের অধিকার। ঘটনাটি এমনভাবে ঘটেছিল, কনস্ট্যান্টাইন, যিনি ধারাবাহিক ঘটনার অনির্ভার্যতার আগেই খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন, 503 খ্রিস্টাব্দে তিনি রোমের সিংহাসনে সমাহীন হন। ফলে হঠাৎ করেই প্রতিমা পূজার উপর খ্রিস্টধর্মের বিজয় অর্জিত হয় এবং এমন এক বিশাল সাম্রাজ্য ও অপ্রতিহত রাজশক্তি তার হাতে চলে আসে যা আগে সে কল্পনাও করতে পারেনি। অপ্রতিহত রাজশক্তি তার হাতে চলে আসে, কনস্ট্যান্টাইন সিংহাসনে আরোহ করতে সক্ষম হয়েছিলেন। বস্তুত খ্রিস্টধর্মের অনুসারীদের অতুলনীয় ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে এবং রক্তের নদীর উপর তৈরি তাদের লাশের সেতু পার হয়ে কৃতজ্ঞ সম্রাট তাদের এই অবদানের পূর্ণ প্রতিদান দিয়েছিলেন এবং সাম্রাজ্য শাসনে তাদের পূর্ণ অংশীদার করে দিয়েছিলেন। খ্রিস্টধর্মের আত্মবিপর্যয়। কিন্তু এই সামরিক ও রাজনৈতিক বিজয় ছিল প্রকৃতপক্ষে খ্রিস্টধর্মের জন্য চরম আত্মবিপর্যয়ের সূচনা। অস্ত্রযুদ্ধে জয়লাভ করলেও অন্তধর্মযুদ্ধে তারা পরাস্ত হয়েছিল এবং বিরাট সাম্রাজ্যের দখল অর্জন করলেও একটি মহাধর্ম তাদের হারাতে হয়েছিল, কেননা রোমের মূর্তি পূজকেরা এবং স্বয়ং খ্রিস্টের অনুসারীরা খ্রিস্টধর্মকে বিকৃত করে ফেলেছিল। আর সবচেয়ে ভয়াবহ বিকৃতি ঘটেছিল স্বয়ং কনস্ট্যান্টাইন দ্য গ্রেটের হাতে, যিনি খ্রিস্টধর্মের রক্ষক ও পতাকা ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ড্রপার লিখেছেন, ও ক্ষমতা লাভকারী দলের সঙ্গে যারাই যোগ দিল তারা বড় বড় পদ ও রাজমর্যাদার অধিকারী হতে লাগল। ফলে ধর্মের বিষয়ে যাদের বিন্দুমাত্র উৎসাহ ছিল না এবং খ্রিস্টধর্মের প্রতি কখনও কোনো আন্তরিকতা ছিল না, তারাই খ্রিস্টধর্মের সেবক সেজে সামনের কাতারে চলে এল। প্রকাশ্যত খ্রিস্টান অথচ অন্তর্গতভাবে মূর্তি পূজক, এই সুবিধাবাদীদের দুষ্ট প্রভাবে খ্রিস্টধর্মে ভয়াবহ রূপে শির্ক ও মূর্তি পূজার অবাধ অনুপ্রবেশ ঘটতে লাগল। কনস্ট্যান্টাইন নিজেই ছিলেন তাদের সমর্থক ও পৃষ্ঠপোষক, তাই তিনি এই কপট ও মতলবী ধার্মিকদের প্রতিহত করার কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। বাস্তবতা ছিল এই যে কনস্ট্যান্টাইনের সারাটা জীবন কেটেছে স্বেচ্ছাচার ও পাপাচারের মধ্যে। যদিও 337 খ্রিস্টাব্দে জীবনের সন্দেহকালে কিছুটা ধর্মমুখী হয়েছিলেন এবং গির্জার রীতিনীতি ও বিধিবিধান অল্প বিস্তর পালন করেছিলেন, যদিও খ্রিস্টান সম্প্রদায় তখন কনস্ট্যান্টাইনকে ক্ষমতায় আনার মতো শক্তির অধিকারী ছিল,
কিন্তু তারা প্রতিমা পূজার মূলোৎপাটন করতে সক্ষম হয়নি। বরং উভয় ধর্মের দ্বন্দ্ব সংঘাতের ফল এই হলো যে বিপরীতমুখী দুটি বিশ্বাসের মৌলিক উপাদানের মিশ্রণে একটি নতুন ধর্মের আবির্ভাব ঘটবে, যেখানে খ্রিস্টধর্ম ও প্রতিমা পূজার সমান সমান প্রভাব ছিল। এক্ষেত্রে ইসলাম ছিল খ্রিস্টধর্মের ঠিক বিপরীত, কারণ ইসলাম মূর্তি পূজার মূলোৎপাটন করে ছেড়েছিল এবং বিভিন্ন জাতির মধ্যে আপন আকিদা বিশ্বাসকে অবিকৃত ও নির্ভেজাল রূপে প্রচার করতে সক্ষম হয়েছিল। বস্তুত রোমের এই সম্রাট, যিনি ছিলেন আগাগোড়া বস্তুবাদী ও বাস্তববাদী, যার কাছে ধর্মবিশ্বাসের চেয়েও রাজ স্বার্থের মূল্য ছিল অনেক বেশি, তিনি দ্বন্দ্বরত খ্রিস্টান ও মূর্তি পূজক উভয় পক্ষের স্বার্থের বিচারে উভয় ধর্মের মধ্যে কোনোভাবে সমন্বয় সাধন করাকে উপযুক্ত ও যুক্তিযোগ্য মনে করেছেন। এমনকি আপন ধর্মের প্রতি অনুগত খ্রিস্টানেরাও তার পরিকল্পনায় আপত্তির কিছুই দেখতে পায়নি। সম্ভবত তাদের বিশ্বাস ছিল প্রাচীন পত্তলিক বিশ্বাসের মিশ্রণ গ্রহণের মাধ্যমে এই নতুন ধর্মটি সমৃদ্ধি ও প্রসার লাভ করবে, তারপর চূড়ান্ত পর্যায়ে খ্রিস্টধর্ম পৌত্তলিকতার আবলিকতা থেকে মুক্ত হয়ে স্বরূপে ফিরে আসতে সক্ষম হবে। যদি তাই হয় তাহলে বলতেই হবে এটা ছিল কল্পনা বিলাসীদের কল্পনা বিলাস বা দিবাস্বপ্ন। এরা সুবিধাবাদী হতে পারে, ধর্মের সেবক কিছুতেই নয়, চরম বৈরাগ্যবাদের আত্মপ্রকাশ। কিন্তু প্রতিমা পূজা ও পৌত্তলিকতার পরাগায়নের ফলে খ্রিস্টধর্ম এমনই বিকৃত হয়ে পড়েছিল এবং তার নিজস্ব সৌন্দর্য ও আত্মশক্তি এমনই বিনষ্ট হয়ে গিয়েছিল যে অধঃপতনশীল রোমান জাতির মধ্যে এই ধর্ম কোনো পরিবর্তনই আনতে পারেনি এবং তাদের মুমূর্ষ জাতিসত্তার নবপ্রাণের সঞ্চার ঘটাতে পারেনি, যাতে জীবনের অঙ্গনে তারা ধার্মিকতা ও পবিত্রকতার কিছুটা ছোঁয়া ছায়া লাভ করতে পারে এবং জাতি ইতিহাসে একটি সমুচ্ছাদিত অধ্যায়ের উদ্বোধন করতে পারে। তা তো হলোই না, বরং এই ধর্মের জঠরে অভাবিতপূর্ব এমন এক চরম বৈরাগ্যবাদের জন্ম হলো মানবতা ও সভ্যতার জন্যে, যা মূর্তি পূজারী রোমকদের পাশবিকতার চেয়েও নিকৃষ্ট ছিল। খ্রিস্টজগতে এই বৈরাগ্যবাদ এমনই এক সর্বগ্রাসী উন্মাদনার রূপ নিয়েছিল যা কল্পনা করাও এই যুগে সম্ভব নয়। এখানে আমরা ইউরোপের নৈতিকতার ইতিহাস থেকে কয়েকটি উদাহরণ তুলে ধরছি, যাতে অবস্থার নাজুকতা কিছুটা বোঝা যায়। বলা বাহুল্য এই উদাহরণগুলো হচ্ছে অনেক বেশি থেকে অতি অল্প। সাধু সন্ন্যাসীদের সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেল এবং সমাজে তাদের প্রভাব ও প্রতাপ অনেক সীমা ছাড়িয়ে গেল। ইতিহাসের পরস্পর বিরোধী বর্ণনা থেকে তাদের সঠিক সংখ্যা নির্ধারণ করা এখন যদিও সম্ভব নয়, তবুও নিচের বিবরণ থেকে কিছুটা আন্দাজ করা যায় যে সন্ন্যাস আন্দোলন ও তার বিস্তার সমকালীন সমাজে কী রূপ প্রভাব ভয়ানক রূপ ধারণ করেছিল। ইতিহাস থেকে জানা যায় সেন্ট জারুমের আমলে স্টার উৎসবে প্রায় 50,000 সাধুসন্ন্যাসীর সমাবেশ ঘটত। খ্রিস্টীয় চতুর্থ শতকে নেতৃত্বস্থানীয় একজন সাধুর অধীনে 5,000 সাধুসন্ন্যাসী ছিল আর সাধুসন্ন্যাসীদের অধীনে ছিল 10,000। পক্ষান্তরে চতুর্থ শতকের শেষ দিকে সাধুসন্ন্যাসীদের সংখ্যা মিশরে মোট জনসংখ্যাকেও প্রায় ছাড়িয়ে গিয়েছিল। দীর্ঘ 2 শতাব্দী পর্যন্ত সন্ন্যাসব্রতের নামে আত্মপীড়ন ও দেহ নির্যাতনই ছিল ধর্ম ও নৈতিকতার সর্বোত্তম আদর্শ। ইতিহাসে এই বিষয়ে বহুল অবিশ্বাস্য ঘটনার উল্লেখ পাওয়া যায়। আলেকজান্দ্রিয়ার সাধু ম্যাকারিউস নাকি দীর্ঘ 6 মাস নোংরা জলাভূমিতে বাস করতেন, তাতে বিষাক্ত মাছ ও মাছি পতঙ্গ তার নগ্নদেহ দংশন করতে থাকে। অধিকন্তু সারাক্ষণ তিনি এক মন ভারী লৌহদণ্ড বহন করে বেড়াতেন। তার শিষ্য সাধু ইউসিবিয়াসের লৌহদণ্ডের ওজন ছিল 2 মন। কথিত আছে তিনি একাধারে 3 বছর একটি পরিত্যক্ত কূপে বাস করেছেন, কিন্তু সাধু জোহান সম্পর্কে বলা হয় 3 বছর তিনি এক পায়ে দাঁড়িয়ে উপাসনা করেছেন। এই দীর্ঘ সময় না তার ঘুম ছিল না বসে একটু বিশ্রাম, চরম ক্লান্তির সময়ে পাথরের ঘায়ে শুধু হেলান দিতেন, এটাই ছিল তার আরাম ও বিশ্রাম বিশ্বাস হয়। কিন্তু ইতিহাসের তথ্য মতে এমনই হয়েছে এবং তা ধর্ম তপস্যার নামে। কারো আবার পছন্দ ছিল বিবস্ত্রতা, তারা লজ্জা ঢাকত মাথার লম্বা চুল দিয়ে আর চলাফেরা করত চতুষ্পদ জন্তুর মতো হাতে পায়ে ভর দিয়ে। সাধুসন্ন্যাসীরা সাধারণত শহরে ও জনপদে থাকতেন না, বনে জঙ্গলে গুহা গব্বরে হিংস্র জীবজন্তুর সঙ্গে বাস করতেন। পরিত্যক্ত কুয়া ও কবরস্থানও ছিল তাদের আবাসস্থল, ঘাসপাতা ও বৃক্ষের ছালবাকলি ছিল তাদের জীবন ধারণের অবলম্বন। তাদের মতে শারীরিক পরিচ্ছন্নতা আত্মার পরিচ্ছন্নতার জন্য ক্ষতিকর, তাই গোসল বা অঙ্গ ধোয়া ছিল বড় পাপ। ধার্মিকতা ও বৈরাগ্যের যিনি যত ঊর্ধ্বস্তরে উপনীত হতেন তিনি তত বেশি ময়লা আবর্জনা মেখে থাকতেন। সাধু অ্যাথেনিয়াসের গর্ব করে বলতেন সাধু অ্যান্থনিও সারা জীবন একবারও পা ধোয়ার পাপ করেননি, আর সাধু আব্রাহাম দীর্ঘ 50 বছর কখনও পায়ে ও হাতে মুখে পানি ছোঁয়াননি। সাধু আলেকজান্দ্রার
দুঃখ করে বলতেন, একটা সময় ছিল যখন মুখ ধোয়াও পাপ ছিল, আর এখন আমরা গোসল করি হাম্মামে। কোথায় আমাদের ধার্মিকতা ও সন্ন্যাস ব্রত? আরেকটা ভয়াবহ পরিস্থিতি ছিল এই যে, সাধু সন্ন্যাসীরা জনপদে ছদ্মবেশে ঘুরে বেড়াত এবং শিশুদের অপহরণ করে সুরক্ষিত মঠে বা মরুভূমিতে নিয়ে যেত। কখনো বা প্রকাশ্যে মায়ের কুল থেকে সন্তান ছিনিয়ে নেওয়া হতো এবং বৈরাগ্যবাদ ও সন্ত্রাসব্রতের তালিম দেওয়া হতো। মা বাবা এমনকি নগর প্রশাসনদেরও কিছু করার ক্ষমতা ছিল না। সমাজপতিরাও তাদের সমর্থন জোগাত, আর সেসব সন্তান মা বাবাকে ত্যাগ করে বৈরাগ্য ও সাধুব্রত গ্রহণ করত। সাধারণ মানুষ সাধুবাদ জানিয়ে তাদের নামে স্লোগান দিত। খ্রিস্ট সম্প্রদায়ের ইতিহাসে বহু সাধু সন্ন্যাসী অপহরণ খ্যাতি অর্জন করেছিল। কথিত আছে, মায়েরা সাধু অ্যাম্ব্রোসকে দেখামাত্র ছেলে নিয়ে দৌড় দিত এবং ঘরে গিয়ে দেয়ালে খিল দিত। সন্তানের উপর পিতা ও পরিবার প্রদানের যেই অধিকার, তা সাধুপাদ্রীদের হাতে চলে গিয়েছিল। কোনো সাধুপাদ্রী কোনো পরিবারের সন্তান দাবি করে বসলে তার পছন্দকে প্রত্যাখ্যান করার ক্ষমতা কারোর ছিল না। চরিত্র ও নৈতিকতার উপর বৈরাগ্যবাদের প্রভাব এই পড়েছিল যে, বীরত্ব ও পৌরসত্বের যাবতীয় গুণ বৈশিষ্ট্য দূষণীয় ও নিন্দনীয় বলে গণ্য করতে লাগল। সাধু সন্ন্যাসীদের চরিত্রে নির্দোষ আনন্দ বিনোদন, মহত্ব ও উদারতা এবং অভিজাত্য ও সাহসিকতার নাম গন্ধও ছিল না। সজীবতা ও প্রাণচাঞ্চলতার পরিবর্তে ছিল নির্জীবতা ও স্থবিরতা, এবং সহানুভূতি ও সহমর্মিতার পরিবর্তে ছিল হৃদ্রতা ও নির্লজ্জতা। ফলে পারিবারিক ভিত্তি নড়বড়ে হয়ে পড়েছিল। পরিবার পরিজনের প্রতি নির্দয়তা ও নিষ্ঠুরতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। সাধু সন্ন্যাসীরা ধর্মচিন্তায় যাদের হৃদয় হতো কোমল এবং চোখ হতো অস্ত্রসিক্ত, পিতামাতা ও সন্তানের প্রতি তাদের হৃদয় হতো দয়াশূন্য এবং চোখ হতো অস্ত্রশূন্য। পরিবারে বড়দের প্রতি সম্মান সম্ভ্রম সম্পূর্ণ বিলীন হয়ে গিয়েছিল। পারিবারিক দায় দায়িত্ব মানুষ একেবারে ভুলে গিয়েছিল। মা বাবা ও স্ত্রী সন্তানদের প্রতি উপেক্ষা ও নির্ভয়তার ঘটনা তখন এত বেশি ঘটেছে যে তা অনুমান করাও এখন সম্ভব নয়। পরকালের চিন্তায় যাদের চোখ থেকে অশ্রু ঝরত, তারা নির্দ্বিধায় মা বাবা ও স্ত্রী সন্তানদের মনে কষ্ট দিত। একবারও ভেবে দেখত না তাদের অনুপস্থিতিতে পরিবারের কী দুর্দশা হতে পারে। পরকালের মুক্তির আশায় তারা তো আত্মপীড়নের নিষ্ঠুর সাধনায় মগ্ন হতো। এদিকে তাদের পোষ্য পরিজন প্রাণ ধারণের জন্যে দুয়ারে দুয়ারে দয়া ভিক্ষা করত। তাদের একমাত্র চিন্তা ছিল নিজেদের পরকালের মুক্তি। এ বিষয়ে কোনো ভ্রূক্ষেপ ছিল না যে ফেলে আসা পরিবারের মা বাবা ও স্ত্রী সন্তান বাঁচবে কি মরবে। এই প্রসঙ্গে লেকি এমন কিছু ঘটনা লিখেছেন যা পড়তে গিয়ে কান্না সম্বরণ করা সত্যিই কঠিন। নারীদের ছায়া থেকেও তারা দূরে থাকত। তাদের ধারণা ছিল কোনোভাবে কোনো নারীর ছায়াও যদি তাদের উপরে পড়ে যায়, তাহলে এতদিনের আত্মপীড়নের নিষ্ঠুর সাধনা মাটি হয়ে যাবে। এমনকি কন্যা জায়া ও জননীর সঙ্গে কথা বলাও ছিল আত্মিক কুলসতার কারণ। এ প্রসঙ্গে লেকি এমন অকল্পনীয় সব ঘটনা লিখেছেন যা পড়ে কখনো হাসি আসে, কখনো আসে কান্না। বুকবাদের বিরুদ্ধে বৈরাগ্যবাদের ব্যর্থতা। কেউ যেন মনে না করে নিষ্ঠুরতা আত্মপীড়নের এবং চরম বৈরাগ্যবাদ ও সন্ন্যাস আন্দোলন রুমকদের লাগামহীন বুকবাদ ও বস্তুবাদিতা কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছিল এবং তাদের সর্বগ্রাসী পাশবিকতা ও জৈবিকতার মুখে সামান্য বাধা দিতে পেরেছিল। না, মোটেও তা করতে পারেনি এবং পারা যায় না, কারণ তা মানব স্বভাবের সম্পূর্ণ পরিপন্থী এবং ধর্ম ও সমাজ সভ্যতার সুদীর্ঘ ইতিহাসও তাই প্রত্যাখ্যান করে। বস্তুত যে জিনিসটি সর্বগ্রাসী বুকবাদ ও বস্তুবাদ এবং পাশবিকতা ও জৈবিকতাকে নিয়ন্ত্রণে এনে মানবজাতিকে একটি ভারসাম্যপূর্ণ জীবন উপহার দিতে পারে, তা হল এমন এক নৈতিক, আত্মাদিক ও ধর্মীয় ব্যবস্থা যা সুস্থ মানব স্বভাবের সঙ্গে পূর্ণ সঙ্গতিপূর্ণ, যা মানুষের স্বভাব ও ফিতরাতকে অমূল পরিবর্তনের চেষ্টা করে না, বরং সঠিক খাতে প্রবাহিত করার চেষ্টা করে। ইসলামের আত্মাদিক পরিভাষা যা ইমালা করে, অর্থাৎ মিটিয়ে ফেলে না, ঘুরিয়ে দেয় অকল্যাণ থেকে কল্যাণের অভিমুখে। ইসলাম এটাই করেছে এবং এটাই ছিল ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ও সুন্নাত। আরবেরা ছিল স্বভাব সাহসী ও যুদ্ধপ্রিয় জাতি, তো তিনি তাদের ওই স্বভাব সাহস ও শৌর্যবীর্যকে মিটিয়ে ফেলেননি, বরং সর্বনাশা গোত্রীয় সংঘাত ও প্রতিশোধ প্রতিহিংসা থেকে যজবায়ে জিহাদের দিকে ঘুরিয়ে দিয়েছে। তাদের অন্তরে তিনি আল্লাহর দিনকে বুলন্দ করার, আল্লাহর পথে জিহাদ করার এবং বিজয়ের গৌরব কিংবা শাহাদতের মর্যাদা লাভ করার দুর্দমনীয় আকাঙ্ক্ষা জাগ্রত করে দিয়েছেন। তদ্রূপ বাদান্যতা ও মহানুভবতা ছিল আরবদের স্বভাব, কিন্তু তা ব্যয় হতো গর্ব ও গৌরব এবং যশ ও খ্যাতি অর্জনের পেছনে। তিনি তাদের এই স্বভাব বাদান্যতা ও মহানুভবতাকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর পথে ব্যয় করার
আকতিতে রূপান্তরিত করেছেন। মোট কথা, জাহিলিয়াতের যুগে তাদের যা কিছু নৈতিক ও চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, ইসলামের স্বচ্ছ সুন্দর জীবন ব্যবস্থার পরিমণ্ডলে তিনি তার পূর্ণ সদ্ব্যবহার করেছেন এবং সেগুলোকে উপকারী ও কল্যাণকর বানিয়েছেন। জাহিলিয়াতের পরিবর্তে তাদের তিনি ইসলামের পূর্ণাঙ্গ একটি নিজাম ও ব্যবস্থা দান করেছেন এবং স্বভাব ও চরিত্রের অভিপ্রকাশের প্রতিটি ক্ষেত্রে বিকল্প এবং সর্বোত্তম বিকল্প দান করেছেন। তাদের সামনে তিনি বড় বড় দায় দায়িত্ব ও কর্মযোগ্য যেমন রেখেছেন, তেমনি নির্দোষ আনন্দ বিনোদনের মাধ্যমে দেহ মননের সঞ্জীবতা লাভের ব্যবস্থাও দিয়েছেন। কেননা মানুষের স্বভাব উপকৃতি যেমন ইসলামী উম্মার বরেণ্য আলিম ইমাম ইবনে তাইমিয়া রহিমহুল্লাহ বলেন, উপযুক্ত বিকল্প ছাড়া কোনো কিছু ত্যাগ করার প্রস্তুত নয়। কোনো কিছু ত্যাগ করতে তখনই সে প্রস্তুত হবে যখন উত্তম কোনো পরিবর্তন তাকে দান করা হবে। মানুষ কিছু না কিছু করার স্বভাব নিয়ে পৃথিবীতে এসেছে। কর্ম ও কর্মব্যস্ততাই হলো তার স্বভাবের দাবি, নিষ্কর্মতা ও নির্জীবতা হলো স্বভাবের বিরোধী। আম্বিয়া আলাইহিমুসসালামও প্রেরিত হয়েছেন স্বভাব ও ফিতরাতের পরিবর্তন ঘটানোর জন্য নয়, বরং স্বভাব ও ফিতরাতকে পূর্ণতা প্রদান করার জন্য। হাদিস ও সিরাতের কিতাবে এর বহু উদাহরণ পাওয়া যায়। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের সময় তাদের আনন্দ বিনোদনের দুইটি উৎসব পাত্র ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, এ কিসের দিন? তারা বলল, জাহিলিয়াতের যুগে আমরা এই দিন দুটিতে আনন্দ বিনোদন করতাম। তিনি বলেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাদের আরও উত্তম দুটি দিন দান করেছেন, ঈদুল আজহা ও ঈদুল ফিতর। আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আবু বকর আমার ঘরে দাখিল হলেন। তখন আমার কাছে দুই আনসারি তরুণী ছিল এবং তারা সেই গীত গাইছিল যা বুগাস যুদ্ধের দিন আনসার গেয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তারা তেমন কোনো গায়িকা ছিলেন না। আবু বকর গান শুনে বললেন, আল্লাহর রাসুলের ঘরে শয়তানের গীত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, প্রত্যেক সম্প্রদায়ের জন্য উৎসবের দিন রয়েছে আর এটা হলো আমাদের উৎসবের দিন। অন্য বর্ণনায় আছে তিনি বললেন, হে আবু বকর, তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও, কারণ আজ ঈদের উৎসবের দিন। পক্ষান্তরে রোমান খ্রিস্ট ধর্ম স্বভাব ও ফিতরাতের বিলুপ্তির ব্যর্থ চেষ্টা চালিয়েছিল এবং আগাগোড়া এমন একটি স্ববিরোধী ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল বাস্তবে যা কিছুতে সম্ভব নয়। মানুষের উপর খ্রিস্টধর্ম এমন একটি গুরুভার চাপিয়ে দিয়েছিল যা বহন করা শক্তি মানুষের ছিল না। রোমকদের চরম বস্তুবাদিতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে মানুষ প্রথমে এর প্রতি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিল এবং ইচ্ছায় অনিচ্ছায় তা মেনে নিয়েছিল, কিন্তু খুব দ্রুতই মুহামুক্তি ঘটেছিল এবং বিদ্রোহ দেখা দিয়েছিল। মানুষের অন্যায়ভাবে অবদমিত স্বভাব ও প্রতিকৃতির রুখে দাঁড়িয়ে চরম প্রতিশোধ গ্রহণ করেছিল। স্বভাব ও ফিতরাতের দাবি ও চাহিদা অস্বীকার করে খ্রিস্টধর্মের প্রবর্তিত এই অতি বৈরাগ্যবাদ মানুষের দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি এবং চরিত্র ও নৈতিকতার কোনো পরিবর্তনই আনতে পারেনি এবং পায়নি মানব সভ্যতাকে ধ্বংসের গহ্বরে পতন থেকে রক্ষা করতে। ফলে সকল খ্রিস্টান জনপদে ভোগবাদ ও বৈরাগ্যবাদের বিপরীতমুখী দুটি আন্দোলন পাশাপাশি অবস্থান করছিল। বরং সঠিকভাবে বলতে গেলে বৈরাগ্যবাদ পড়েছিল মরুভূমিতে ও নির্জন উপাসনা গৃহে, শহরনগরে গতিময় জীবনের উপর যার কোনো প্রভাব ও নিয়ন্ত্রণ ছিল না। পক্ষান্তরে নগর জনপদে ছিল লাগামহীন ভোগবাদেরই অপ্রতিহত প্রভাব। সে যুগে খ্রিস্টজগৎ ভোগবাদ ও বৈরাগ্যবাদের মাঝখানে তেমন খাবি খাচ্ছিল এবং তার নৈতিক অধঃপতন কি মর্মান্তিক পর্যায়ে পৌঁছে গিয়েছিল তার একটি বাস্তব চিত্র ঐতিহাসিক লেখি এইভাবে এঁকেছেন। মানুষের চরিত্রে ও সমাজের জীবনে অবক্ষয় ছিল চরম। চারদিকে ছিল ভোগবিলাস, জৈবিকতা ও পাপাচারের জোয়ার। রাজসভায় ও অভিজাত শ্রেণীর জলসায় ছিল চাটকারিতা ও তোষামুদের নগ্ন প্রতিযোগিতা, আর ছিল সাজ অলঙ্কার ও বেশভূষার বাড়াবাড়ির প্রদর্শন। অন্যদিকে কিছু লোক লোকালয় ছেড়ে নির্জনে ডুবেছিল বৈরাগ্যবাদের আত্মপীড়নের নিষ্ঠুর সাধনায়। এইভাবে জীবন ও সমাজ একই সময়ে চরম বৈরাগ্যবাদ ও চরম ভোগবাদের দোলায় দোল খেয়ে চলেছিল। আশ্চর্যের বিষয় তো এই যেসব জনপদে সাধু সন্ন্যাসীদের আবির্ভাব ঘটেছে সেখানে অনাচার ও পাপাচারের বাজার ছিল বেশি গরম। মানুষের জীবনে তখন পাপাচার ও কুসংস্কার একাকার হয়ে গিয়েছিল, আর পাপাচার ও কুসংস্কারই হলো মানুষের মহত্ত্ব ও আভিজাত্যের বড় শত্রু। সাধারণ বিবেক ও চেতনা এতটাই নির্জীব হয়ে পড়েছিল যে লোক লজ্জা ও নিন্দা কলঙ্কের কোনো ভয় আর অবশিষ্ট ছিল না। ভয়ভীতি হয়তো বিবেককে কিছুটা নাড়া দিতে পারত, কিন্তু তাও চাপা পড়েছিল এই বিশ্বাসের নিচে যে প্রার্থনা মুছে ফেলে পাপের সকল কালীন। প্রতারণা ও মিথ্যাচারের বাজার এতই গরম ছিল যে সিজারদের আমলেও তা ছিল না। অবশ্য জুলুম নির্যাতন ও নগ্নতা বেহায়াপনা ছিল সে যুগের সবচেয়ে কম, তবে মুক্ত বুদ্ধি ও চিন্তা স্বাধীনতা এবং জাতীয় চেতনা ও উদ্দীপনার ক্ষেত্রেও ছিল অবক্ষয়। গির্জায় ধর্মনেতাদের ভোগবাদ।
খ্রিস্টধর্ম বৈরাগ্যবাদের যে নেতিবাচক ব্যবস্থা প্রবর্তন করেছিল তা মানব স্বভাবের সঙ্গে সংঘর্ষপূর্ণ অবশ্যই ছিল। তবে নতুন ধর্মের নিজস্ব প্রভাব ও আধ্যাত্মিক শক্তির কারণে এবং তার সঙ্গে যুক্ত অন্যান্য কার্যকারণের অনুকূল্যে কিছু কারণে তা ফিতরাত ও প্রকৃতিকে দাবিয়ে রাখতে পেরেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই মানুষের প্রভাব ও স্বভাব উপকৃতি এর বিরুদ্ধে ফুঁসে উঠল এবং সেটাই ছিল স্বাভাবিক, কারণ যা স্বভাব বিরোধী তা শুরুতে যতই সাফল্যের চমক দেখাক তা পরাজয় অবশ্যম্ভাবী। এমনকি একসময় দেখা গেল ধর্মের প্রাণকেন্দ্র খোদ গির্জায়ও সেই বস্তুপূজা ও বুকবাদের অনুপ্রবেশ শুরু হয়েছে। তার বিরুদ্ধে ছিল বৈরাগ্যবাদের আন্দোলন। হতে হতে গির্জাই একসময় জাগতিক কেন্দ্রগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালো। শুধু তাই নয়, অনাচার পাপাচার ও নৈতিক অবক্ষয়ে বুকবাদের প্রবক্তাদের তারা ছাড়িয়ে গিয়েছিল, যার কারণে সরকার একসময় ধর্মীয় ভোজনসভার প্রচলিত রীতি নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল। অথচ সেগুলোর উদ্দেশ্য ছিল খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে প্রীতি ও সম্প্রীতি জোরদার করা। তদ্রূপ শাহিদান ও ধর্মীয় পুরুষদের স্মৃতিসভা ও মৃত্যুবার্ষিকীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো, কেননা সেগুলোই তখন হয়ে উঠেছিল ধর্মের নামে অনাচার ও পাপাচারের আখড়া। বড় বড় পাদ্রীদের বিরুদ্ধে বড় বড় নৈতিক অপরাধের অভিযোগ উঠতে শুরু করেছিল। সাধু জুরাইম বলেন, গির্জার পাদ্রীদের ভোগবিলাস ও প্রবৃত্তিপরায়ণতার তুলনায় অভিজাত বিত্তশীল ও রাজপুরুষদের স্বেচ্ছাচার ও ভোগবাড়িতেও ছিল নৎসাত। স্বয়ং ধর্মপ্রাণ পোপ মারাত্মক নৈতিক শৃঙ্খলের শিকার হয়ে পড়েছিল। অর্থলোভ ও সম্পদ লিপ্সা এমনভাবে পেয়ে বসেছিল যে ধর্মীয় পদ ও পদমর্যাদাকে তারা সাধারণ পণ্যের মতো নিলামে তুলেছিল। স্বর্গের টিকিট ও ক্ষমার সার্টিফিকেট বিক্রি করে দেদার্সে পয়সা কামানো হতো। আইন ভঙ্গ করার অনুমোদনপত্র এবং হালাল হারামের সনদ জারি করা হতো, যেমন কাগজে মুদ্রা বা ডাক টিকিটে জারি করা হয়। সুদ ও ঘুষের কারবার ছিল যাকে বলা হতো ওপেন সিক্রেট। অথচ অপচয় ও অপব্যয় ছিল এমন যে পোপ সপ্তম ইনোসেন্ট তার পোপীয় মুকুট পর্যন্ত বন্ধক রাখতে বাধ্য হয়েছিল। আর পোপ দশম লিও সম্পর্কে কথিত আছে যে তিনি পূর্ববর্তী পোপেদের রেখে যাওয়া সমস্ত সম্পদ এবং নিজের অংশের সম্পদ শেষ করে ফেলেছিলেন, বরং হবু পোপের আগাম উসুল করে তাও উঠিয়ে নিয়েছিল। এভাবে তিন পোপের সম্পদ লেগেছিল তার একার ভোগে। একটি পরিসংখ্যার মতে সমস্ত ফ্রান্সের আমদানিও পোপ সাহেবের ভোগ চাহিদা চরিতার্থ করার জন্যে যথেষ্ট হতো না। মোট কথা, গির্জার ইতিহাস ও গির্জাপতিদের জীবনাচার ছিল কোরআনের নিম্নোক্ত আয়াতের বাস্তব ব্যাখ্যা। হে ইমানদারগণ, ইহুদি ও ইসাইদের বহু ধর্মনেতা ও সাধু অন্যায়ভাবে লোকেদের সম্পদ আত্মসাত করে আর আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, আর যারা সোনার উপা সঞ্চয় করে আল্লাহর রাস্তায় খরচ করে না তাদেরকে যন্ত্রণাদায়ক আজাবের খুশ খবর দাও। সূরা তাওবা আয়াত 34। গির্জা ও রাষ্ট্রের দ্বন্দ্ব। একাদশ শতাব্দীতে গির্জা ও রাষ্ট্রের দ্বন্দ্ব শুরু হয় এবং ধীরে ধীরে তা ভয়াবহ রূপ ধারণ করে। প্রথম দিকে অবশ্য গির্জারই জয়জয়কার ছিল। পোপের তাপ ও প্রতাপ তখন এমনই একচ্ছত্র ছিল যে 1077 খ্রিস্টাব্দে পোপ হিলডান ব্র্যান্ড সম্রাট চতুর্থ হেনরির উদ্দেশ্যে তলব জারি করেন, যেন তিনি ক্যানোসা দুর্গে তার বরাবরে হাজির হন। উপায়ান্তরহীন সম্রাটও তলব কবুল করে অবনত মস্তকে ও নগ্নপদে পোপের দরবারে হাজির হন আর তিনি সম্রাটকে দর্শন দিতে অস্বীকার করেন। পরে বিশিষ্টজনের সুপারিশে দেখা দেন, অনুতপ্ত সম্রাট পোপের হাতে তওবা করেন আর তিনি কৃপাবশত সম্রাটের অপরাধ ক্ষমা করেন। সময়ের সঙ্গে এই দ্বন্দ্ব সংঘাতের তীব্রতা বাড়তেই থাকে, তবে জয় পরাজয়ের পাল্লা ছিল দুদিকেই, কখনো গির্জার দিকে কখনো রাষ্ট্রের দিকে। বিজয়ের হাসি কখনো পোপেরা হাসতেন বা কখনো সম্রাটরা। শেষ পর্যন্ত গির্জার প্রভাব ও প্রতাপ দুর্বল হয়ে আসে এবং ধর্ম ও গির্জার বিরুদ্ধে রাষ্ট্র ও সম্রাট চূড়ান্ত বিজয় অর্জন করেন। দ্বন্দ্ব সংঘাতের এই দীর্ঘ সময় জনসাধারণ যুগপদ ধর্ম ও রাজনীতির নিপীড়ন এবং গির্জা ও রাষ্ট্রের দ্বৈত দাসত্বের শিকার ছিলেন। ধর্মীয় ক্ষমতার অপব্যবহার ও ইউরোপীয় সভ্যতার দুর্ভাগ্য। গির্জার অধিপতি হিসেবে পোপ মধ্যযুগে এমন সমাহীন ক্ষমতা ও প্রতিপত্তির অধিকারী ছিলেন যা স্বয়ং রোম সম্রাটেরও ছিল না। এই কারণে তাদের পক্ষে সহজেই সম্ভব ছিল ধর্মের ছত্রছায়ায় ইউরোপকে জ্ঞান ও সভ্যতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। তারা যদি ক্ষমতার সদ্ব্যবহার করতেন তাহলে ইউরোপ জাগতিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে
অবশ্যই বিরাট উন্নতি ও অগ্রগতি অর্জন করতে পারত। ড্র্যাপার লিখেছেন, রোমের পোপগণ বিষয়াসক্তি ও প্রবৃত্তিপরায়ণতার শিকার না হলে তাদের এতটা শক্তি সামর্থ্য ছিল যে তাদের এক ইশারায় ইউরোপ একযোগে এমন উন্নতি ও অগ্রগতি লাভ করত যা দেখে পৃথিবী অবাক হয়ে যেত। তাদের প্রতিনিধি অবাধে ইউরোপের সব দেশে যাতায়াত করতে পারতেন এবং যেখানেই যেতেন সাদর সম্বোধনা লাভ করতেন। একদিকে আয়ারল্যান্ড থেকে বোহিমিয়া পর্যন্ত, অন্যদিকে ইটালি থেকে স্কটল্যান্ড পর্যন্ত যে কোনো অঞ্চলের যে কোনো সম্প্রদায়ের সঙ্গে তারা স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময় করতে পারতেন এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারতেন, কারণ তাদের ভাব বিনিময়ের ভাষা ছিল অভিন্ন। প্রত্যেক দেশেই তারা এমন বিচক্ষণ ও চৌকস মিত্র ও সহযোগী পেয়েছিলেন যারা একই ভাষায় কথা বলত এবং রাষ্ট্রীয় বিষয়ে যে কোনো সহযোগিতা প্রদানে প্রস্তুত ছিল। কিন্তু খ্রিস্ট ধর্মের দুর্ভাগ্য এবং যেসব জনগোষ্ঠী এই ধর্ম গ্রহণ করেছিল তাদেরও দুর্ভাগ্য যে গির্জার অধিপতি ও ধর্মনেতাগণ তাদের বিপুল ক্ষমতার অন্যায় ব্যবহার করেছেন। জাতীয় স্বার্থ ও জাতীয় চেতনার অনুকূলে ব্যবহার না করে ব্যক্তিস্বার্থে কাজে লাগিয়েছেন, ফলে ইউরোপ যেমন ছিল তেমনই মূর্খতা ও কুসংস্কার এবং পাপাচার ও অনাচার ও প্রবৃত্তি পূজার আবর্তনেই ডুবে থাকল এবং উন্নতি ও অগ্রগতির পরিবর্তে নগর সভ্যতা ধীরে ধীরে অধঃপতনের শিকার হতে থাকল। দীর্ঘ 1000 বছরেও মহাদেশ ইউরোপ এবং 500 বছরের ইংল্যান্ডের জনবসতি দ্বিগুণ হতে পারেনি। কোনো সন্দেহ নেই যে এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল পাদ্রী ও সাধু সন্ন্যাসীদের অদূরদর্শিতা ও স্বার্থবাদিতা, কারণ তাদের অব্যবহৃতভাবে অবিবাহিত জীবনযাপনের মহাত্মা প্রচার করার কারণে সমাজে ব্যাপকভাবে বিবাহ বিমুখতা সৃষ্টি হয়েছিল। তদুপরি গির্জা এই বিষয়ে খুবই তৎপর ছিল যে কোনো অবস্থাতেই মানুষ যেন চিকিৎসকের চিকিৎসা নিতে উৎসাহবোধ না করে, কারণ ঝাড়ফুঁকের মাধ্যমে গির্জা যে রোজগার হতো তাতে ভাটা পড়তে পারে এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসক সমাজ গির্জার আর্থিক স্বার্থের প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। এই ক্ষেত্রেও তারা ধর্মকে ব্যবহার করেছিল। ফল এই হলো যে ইউরোপ জুড়ে ব্যাপক রোগ ব্যাধি ও ভয়াবহ মহামারী দেখা দিল এবং মানুষ বিনা চিকিৎসায় বা অপচিকিৎসায় মারা যেত, বরং বলা যায় কখনো কখনো মৃত্যুর ধুম লেগে যেত। অ্যানিয়াস সিলভিয়ার 1430 খ্রিস্টাব্দে তার ব্রিটেন সফরের যে বিবরণ লিখেছেন তা থেকে সেখানকার নাগরিক অবক্ষয় এবং ক্ষুধা ও দারিদ্র্যপীতির জীবন সম্পর্কে কিছুটা অনুমান করা যায়। ধর্মগ্রন্থের বিকৃতি ও পরিণাম। এই সময় গির্জার কর্ণধাররা চরম মূর্খতার পরিচয় দিয়ে এমন এক ভয়ঙ্কর অপরাধ করলেন যার কারণে তারা যে ধর্মের প্রতিনিধি ছিলেন তার ভিত্তিমূলে যেমন আঘাত লাগল তেমনই তাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ল, আর তা হলো ধর্মগ্রন্থে হস্তক্ষেপের মহা অপরাধ। হ্যাঁ, উপস্থিত প্রয়োজন ও সামরিক স্বার্থের তাড়নায় তারা পবিত্র ধর্মগ্রন্থে হস্তক্ষেপ করতে শুরু করলেন এবং তাতে বিভিন্ন ঐতিহাসিক, ভৌগোলিক ও প্রাকৃতিক তথ্য ও তত্ত্বের অনুপ্রবেশ ঘটালেন যা ওই সময়ের জ্ঞান গবেষণার বিচারে স্বীকৃত ছিল, কারণ মানুষের জ্ঞান ও অভিজ্ঞতাই তখন ওই সীমা পর্যন্ত পৌঁছিয়েছিল এবং সেটাকে চূড়ান্ত সত্য বলে ধরে নিয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে সেটা মানব জ্ঞানের শেষ সীমা ছিল না, কারণ মানুষের জ্ঞান ও অভিজ্ঞতার মূল কথাই হচ্ছে পরিবর্তনশীলতা ও ক্রমোন্নতি। মানুষের জ্ঞান হচ্ছে সদা উদ্যমী ও আগমান এক অভিযাত্রী যে কখনো কোনো স্থানে হয়তো থামে কিন্তু কখনো থেমে থাকে না। সুতরাং মানব জ্ঞানের অস্থিতিশীল পরিস্থিতির উপর কখনো স্থায়ী কোনো ইমারত তৈরি করা যায় না, এমন কিছু করলে ভিত্তির তল থেকে বালু সরে যায় এবং পুরো ইমারত ধসে পড়ে। গির্জার কর্ণধারীরা নির্বুদের মতো সেই মারাত্মক ভুল ত্রুটি করছিলেন। তারা যা করেছেন হয়তো খুশ নিয়েতেই করেছেন এবং ভেবেছেন এভাবে আসমানি কিতাব ও ধর্মগ্রন্থের মহাত্মা ও অলৌকিকত্ব আরও সুপ্রতিষ্ঠিত হবে এবং তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই নির্বুদ্ধিতাই তাদের জন্য মহাবিপর্যয় ডেকে এনেছে এবং এটাই ছিল ইমান ও বিজ্ঞান এবং ধর্ম ও যুক্তির সংঘাতের মূল কারণ, যেখানে ধর্ম যাতে ছিল মানব জ্ঞানের মিশ্রণ বারবার পর্যদস্ত হয়েছে এবং শেষ পর্যন্ত চূড়ান্ত রূপে পরাভূত হয়েছে, যার পর ইউরোপের মাটিতে গির্জা ও ধর্ম আর কখনো মাথা তুলে এবং কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তার চেয়েও মর্মান্তিক বিষয় এই যে অপরাধ করল গির্জা কিংবা খুব বেশি হলে খ্রিস্টান ধর্ম, কিন্তু এর প্রতিক্রিয়ায় ইউরোপ ধর্ম নামে যা কিছু আছে সব কিছুর প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ল এবং এভাবে একটি ধর্মহীন ও ধর্মবিদ্বেষ ইউরোপ আত্মপ্রকাশ করল। ধর্মনেতারা আসমানি কিতাবের শুধু হস্তক্ষেপ করে ক্ষান্ত হলেন না,
বরং যেসব ঐতিহাসিক, ভৌগোলিক ও প্রাকৃতিক তথ্য ও তত্ত্ব লোক মুখে প্রচার লাভ করেছে এবং তাওরাত ও ইঞ্জিলের প্রাচীন ভাষ্যকারদের আলোচনায় এসেছে, সেগুলোকে তারা মূল ধর্মগ্রন্থে সংযোজন করে অলঙ্ঘনীয় ধর্মীয় পবিত্রতা দান করলেন। ফলে তা খ্রিস্ট ধর্মের প্রত্যেক অনুসারীর মূল ধর্মবিশ্বাসে অপরিহার্য অংশে পরিণত হল। এ সকল ভৌগোলিক তথ্য, যার স্বপক্ষে আসমানি কোনো সনদ ছিল না, খ্রিস্টীয় ভৌগোলিক সত্য বা খ্রিস্টিয়ান টোপোগ্রাফি নামে অভিহিত হল এবং তাতে শুধু সন্দেহ প্রকাশ করার অর্থ ছিল ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করা। ধর্ম ও বিজ্ঞানের দ্বন্দ্ব ও গির্জার নিষ্ঠুরতা। গির্জা এই মহানির্বুদ্ধিতার এমন এক সময় করেছে যখন ইসলাম ও মুসলিম বিজ্ঞানীদের প্রভাবে ইউরোপে জ্ঞান বিজ্ঞান ও মুক্ত বুদ্ধির আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে। ইউরোপের চিন্তানায়ক ও বিজ্ঞানীগণ প্রথমে ধর্মের অন্ধ অনুগত এবং গির্জার বুদ্ধিবৃত্তিক দাসত্বের শিকল ছিন্ন করে ফেলেন। তারপর তারা ইতিহাস, ভূগোল ও বিজ্ঞানের তথাকথিত ধর্মীয় গ্রন্থীয় তথ্য ও তত্ত্বগুলো বিনা প্রমাণে ঈমান বিল গায়েব বলে মেনে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করলেন এবং যুক্তি প্রমাণের আলোকে সুস্পষ্ট ও জোরালো ভাষায় সেগুলোর সমালোচনা করলেন। সেই সঙ্গে তারা তাদের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা দ্বারা অর্জিত তথ্য ও তত্ত্ব প্রকাশ করতে শুরু করলেন, যা ছিল গির্জার সত্যের সঙ্গে সংঘর্ষপূর্ণ, আর তাতেই যেন গির্জার কিয়ামত কায়েম হয়ে গেল। ধর্মনেতারা ইউরোপে তখন যারা ছিলেন ক্ষমতার মূল নিয়ন্ত্রণ, বিজ্ঞানী ও দার্শনিকদের ধর্মদ্রোহী আখ্যা দিলেন এবং খ্রিস্ট ধর্মের নামে তাদের হত্যা করার এবং সম্পদ বাজেয়াপ্ত করার বৈধতা প্রদান করলেন। গির্জার পক্ষ হতে কোর্ট অফ ইনকুয়েজেশন বা তদন্ত আদালত গঠন করা হলো। পোপের ভাষায় যাদের দায়িত্ব ছিল ওইসব অবিশ্বাসী ও ধর্মদ্রোহীকে ধরে ধরে শাস্তি দেয়া, যারা ছড়িয়ে আছে বিভিন্ন শহরে ও জনপদে এবং লুকিয়ে আছে বাড়িঘরে ও গুহায় গব্বরে। বলা বাহুল্য, আদালত ও তার পেয়াদারা রাত দিন এক করে আরাম খুম হারাম করে খুব উৎসাহের সঙ্গেই তাদের দায়িত্ব পালন করেছে। ইউরোপের সর্বত্র গুপ্তচর ছড়িয়ে দেয়া হলো। যারা ঘরের গোপন কুঠুরিতে আছে এবং পাহাড়ের গুহায় আছে, গির্জার গোনাগারদের ধরে আনত। অবস্থা এমনই ভয়াবহ ছিল যে মনের চিন্তা এবং নাকের শ্বাস প্রশ্বাসেও যেন হিসাব নেওয়া হতো। গির্জা ও তার আদালত দস্তর মত কোমর বেঁধে মাঠে নেমে পড়েছিল, যাতে এমন কেউ পৃথিবীতে বেঁচে থাকতে না পারে যার মস্তিষ্ক গির্জার বিরুদ্ধে চিন্তা করে এবং যার হৃদয় গির্জার বিরুদ্ধে স্পন্দিত হয়। জৈনিক খ্রিস্টান পণ্ডিতের ভাষায় এটা একেবারেই অসম্ভব ছিল যে কোনো মানুষ খ্রিস্টান হবে আর সে তার বিছানায় স্বাভাবিক মৃত্যুবরণ করবে। অনুমান করা হয় গির্জার তদন্ত আদালতে তাদের সাজা হয়েছিল, তাদের সংখ্যা 300,000 ছাড়িয়ে গিয়েছিল আর আগুনে পুড়িয়ে মারা হয়েছিল 32,000। বিশ্বাস করুন, তাদের সংখ্যা ছিল 32,000 এবং তা গির্জার কাছ থেকেই প্রাপ্ত হিসাব। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া এই হতভাগ্যদের মধ্যে ছিলেন সুপ্রসিদ্ধ বিজ্ঞানী ব্রুনো। গির্জার চোখে যার সবচেয়ে বড় অপরাধ, তিনি জগতের একাধিকতার বিশ্বাস করতেন। পৃথিবীর বাইরেও প্রাণীর বসবাস থাকতে পারে। তদন্ত আদালত এই সুপারিশ সহ তাকে রাষ্ট্রীয় প্রশাসনের হাতে সোপর্দ করেন যে তাকে যেন লঘু শাস্তি দেওয়া হয় এবং তার শরীরের এক ফোঁটা রক্ত যেন বাইরে বের না হয়, যার ইঙ্গিতার্থ তাকে যেন আগুনে পুড়িয়ে মারা হয়। জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিওকেও শুধু এই কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয় যে তিনি বিশ্বাস করতেন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করেন। ভয়ঙ্কর প্রতিক্রিয়া। ধর্মের নামে সংঘটিত এই চরম নিষ্ঠুরতা গির্জার শেষ রক্ষা করতে পারেনি, কারণ দেয়ালে যখন পিঠ থেকে গেল তখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং মুক্ত বুদ্ধি ও প্রগতিশীল চিন্তার বক্তারা রুখে দাঁড়ালেন। সাধারণ মানুষও তাদের পক্ষে ঐক্যবদ্ধ হল। মুক্তিবুদ্ধির অধিকারী প্রগতিশীল লোকেদের বিদ্রোহ প্রথমে ছিল গির্জার নিপীড়ন, নির্যাতন ও ধর্মনেতাদের প্রাচীনবাদিতার বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত তারা ওইসব বিশ্বাস ও সংস্কৃতি, জ্ঞান ও শিক্ষা এবং নীতি ও নৈতিকতার প্রতিও বিদ্বেষী হয়ে উঠল, যার সঙ্গে গির্জা ও ধর্মনেতাদের যোগসূত্র ছিল। শুধু তাই নয়, ইউরোপের বুদ্ধিজীবী ও বিদগ্ধ সমাজ প্রথমে তো শুধু খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে, কিন্তু ধীরে ধীরে ধর্মমাত্রের বিরুদ্ধেই ঘৃণা ও শত্রুতা পোষণ করতে শুরু করে। ফলে প্রগতিশীলদের যে যুদ্ধ ছিল খ্রিস্টান ধর্মনেতাদের আরও কঠিনভাবে সাধু পলের ধর্মমতের বিরুদ্ধে, সেটাই আশ্চর্যজনকভাবে বিজ্ঞান ও ধর্মের যুদ্ধে পরিণত হল। মুক্তবুদ্ধির প্রবক্তারা চিন্তা ও যুক্তি ছাড়াই এই সিদ্ধান্তে পৌঁছিয়ে গেল যে ধর্ম নামে যা কিছু আছে বিজ্ঞানের বিরোধী এবং বুদ্ধি ও ধর্মের অবস্থান দুই বিপরীত প্রান্তে। সুতরাং বিজ্ঞান ও ধর্মের প্রতি সম্পূর্ণ সহঅবস্থা কোনোভাবেই সম্ভব নয়। একটির অভিমুখী হলে অন্যটির পিছুমুখী হওয়া অনির্বার্য। যুক্তি ও বুদ্ধিতে যে বিশ্বাস করবে, ধর্ম ও ধর্মগ্রন্থে তাকে অবিশ্বাস করতেই হবে।
যখনই তাদের সামনে ধর্মের, যে কোনো ধর্মের প্রসঙ্গ আসত, তাদের অন্তরে সেই সব পবিত্র ও নির্দোষ রক্তের স্মৃতি ভেসে উঠত যা ধর্মের নামে প্রবাহিত হয়েছে। ভেসে উঠত জ্ঞান ও বিজ্ঞানের সাধনার নিবেদিত প্রাণ সেই সকল মহাত্মাদের স্মৃতি, যারা গির্জার পাদ্রীদের নিষ্ঠুরতা ও বর্বরতার বলি হয়েছিল। তাদের চোখের সামনে ভেসে উঠত জল্লাদরূপী সেই সব নরপশুদের বিভৎস চেহারা, যাদের চোখ থেকে ঠিকরে বের করা হতো খুব প্রতিহিংসার আগুন, যাদের হৃদয় ছিল দয়ামায়া ক্ষমতা ও মমতা শূন্য এবং ক্ষমা ও মমতা শূন্য, এবং যাদের মস্তিষ্ক ছিল বুদ্ধি ও যুক্তি থেকে বঞ্চিত। তাই মানুষরূপী ওই পশুদের প্রতি তাদের হৃদয়ে জমে উঠেছিল সারা দুনিয়ার ক্রোধ ও বিদ্বেষ এবং ঘৃণা ও বিতৃষ্ণা। শুধু তাদের বিরুদ্ধেই নয়, বরং তারা যে ধর্মের প্রতিনিধিত্ব করে তাদেরও বিরুদ্ধে, এমনকি অন্যান্য ধর্মেরও বিরুদ্ধে। এই অন্ধ ধর্মবিদ্বেষই ছিল তাদের জীবনের মূল মন্ত্র, এমনকি পরবর্তী বংশধরদের জন্যেও তারা তা উত্তরাধিকারী রূপে রেখে গিয়েছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে নাস্তিক সমাজ কীভাবে এই ধর্মবিদ্বেষ পরিচালিত করছে। চিন্তানায়কদের চিন্তার দৈন্য। ধর্মের বিরুদ্ধে বিদ্রোহীকারী এ সকল বুদ্ধিজীবী ও চিন্তানায়কদের প্রতি আমরা এখন শুধু করুণাই করতে পারি যে তাদের মধ্যে এতটুকু ধৈর্য ও স্থিরতা ছিল না, এবং এই পরিমাণ অধ্যায় মনস্কতা ও বুদ্ধিবৃত্তিক যোগ্যতা ছিল না যাতে তারা ধীর শান্ত মস্তিষ্কে গভীর চিন্তা পর্যালোচনার মাধ্যমে ধর্ম ও ধর্ম ব্যবসায়ীদের মধ্যে পার্থক্য করতে পারে এবং নির্ধারণ করতে পারে যা কিছু হয়েছে তাতে ধর্মের দায় দায়িত্ব কতটুকু, এবং ধর্মনেতাদের মূর্খতা, মূঢ়তা এবং স্বেচ্ছাচার ও ভ্রান্ত প্রতিনিধিত্ব কতটা দায়ী। তাহলে ধর্মকে কাদের জোয়াল ভেবে ছুঁড়ে ফেলার পরিস্থিতি সৃষ্টি হতো না এবং মানব সভ্যতারও এত বড় সর্বনাশ হতো না। কিন্তু তাই ঘটল যা ঘটা উচিত ছিল না। গির্জার প্রতি তাদের ক্রোধ ও প্রতিহিংসা এতই চরম ও অস্থিরতা ও ক্ষিপ্রতা এমনই বাদাবাঙ্গা ছিল যে ধর্মের বিষয়ে সুস্থ চিন্তা করার কোনো সুযোগই তাদের ছিল না। অবশ্য ইতিহাস বলে দেশে দেশে যুগে যুগে এটাই ছিল অধিকাংশ বিপ্লবী ও বিদ্রোহীদের দলের স্বভাবপ্রবণতা। সুতরাং এই ক্ষেত্রেও ইতিহাসের সিদ্ধান্ত এটাই যে এই অঘটনের জন্যে প্রথম দল যদি না হয় প্রধান আসামি, এবং অবশ্যই তারা তা, তবে সেই জন্যে ধর্মকে কাঠগড়ায় এনে ধর্মনেতাদের শাস্তি ধর্মের উপর চাপানো এবং জীবন ও সভ্যতার অঙ্গন থেকে ধর্মকে নির্বাসিত করা ছিল দ্বিতীয় দলের অনেক বড় অবিচার। এবং এই অবিচার শুধু তাদের নিজেদের প্রতিই ছিল না, বরং ছিল গোটা মানব জাতির প্রতি। বস্তুত তাদের মধ্যে সত্যের প্রতি এতটা আত্মনিবেদন ও স্বজাতি ও মানব জাতির প্রতি এই পরিমাণ কল্যাণ কামনা ছিল না যাতে তারা ধর্মের প্রয়োজন অনুভব করতে পারে। সর্বোপরি এতটাই চিত্ত ও ধৈর্য ছিল না যাতে তারা ইসলাম ধর্মের প্রতি আগ্রহী ও অনুসন্ধিৎস হতে পারে। যে ধর্মের অনুসারী ছিল তাদেরই সমসাময়িক জাতিবর্গ, যেই ধর্ম খুব সহজেই বিপর্যয়কর এই দ্বন্দ্ব সংঘাত থেকে তাদের মুক্তির পথ দেখাতে পারত। কারণ ইসলামের মূল কথাই হল কোরআনের ভাষায় তাদেরকে ন্যায় ও কল্যাণের আদেশ করে এবং অন্যায় ও অকল্যাণ থেকে বাধা দেয়, এবং মানুষের জন্যে উত্তম ও উৎকৃষ্ট বস্তুকে হালাল সাব্যস্ত করে এবং মন্দ ও নিকৃষ্ট বস্তুকে হারাম সাব্যস্ত করে, এবং অন্যায় অনাচারের যে ব্যারি ও শেকল মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তা থেকে নামিয়ে দেয়। সূরা আল আরাফ আয়াত 157। কিন্তু জাহিলিয়াতের সম্প্রদায় প্রীতি ও ক্রুসের যুদ্ধের অন্তহীন উন্মাদনা খ্রিস্টীয় পাশ্চাত্য ও ইসলামী প্রাচ্যের মাঝখানে বিভেদ এমনই এক দুর্লঙ্ঘন প্রাচীর তৈরি করে দিয়েছিল যে শান্তির ধর্ম ইসলামের সুমহান শিক্ষা ও আদর্শের প্রতি ভ্রুক্ষেপ করারও তাদের সুযোগ ছিল না। তদুপরি একদিকে ছিল ইসলাম ও তার নবীর বিরুদ্ধে গির্জা ও পাদ্রী সমাজের অব্যাহত বিষেধগার ও অপপ্রচার, অন্যদিকে ছিল আখিরাত ও পরকাল এবং মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে চরম নিস্পৃহা এবং নতুন ধর্ম সম্পর্কে অতলস্পর্শী জ্ঞান আহরণের কষ্ট শিকারে অনীহা। সেই সঙ্গে এটাও বিবেচনা রাখুন যে ইউরোপের বুকে ইসলামের প্রচার প্রসারের বিষয়ে মুসলিম জাতিরও চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। অথচ মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উত্থান ও ইউরোপীয় রাষ্ট্রবর্গের সঙ্গে সমতা ও সমসাময়িকতার সম্পর্কের কারণে কাজের খুব অনুকূল সুযোগ ছিল, কিন্তু আমরা তা কাজে লাগাইনি। মোট কথা, সঙ্গত অসঙ্গত বিভিন্ন কারণে ইউরোপ ইসলামের সঙ্গ ও সান্নিধ্য থেকে এবং ইসলামের সঞ্জীবতা সুধা থেকে বঞ্চিত রয়ে গিয়েছিল। অথচ তাদের জীবনে তখন ইসলামের তেমনই প্রয়োজন ছিল সর্পবিষে আক্রান্ত ব্যক্তির যতটা প্রয়োজন হয় প্রতিষেধক গ্রহণের। বস্তুবাদের দিকে ইউরোপ, কারণ এটা হোক বা সেটা, যা আশঙ্কা করা হয়েছিল তা শেষ পর্যন্ত ঘটেই গেল। অর্থাৎ জড়বাদ ও বস্তুবাদ শব্দ দুটি যত ব্যাপক অর্থ ও মর্ম ধারণ করে সেই ব্যাপকতা নিয়েই ইউরোপ জড়বাদ ও বস্তুবাদের দিকে ধাবিত হল।
বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি, বুদ্ধিবৃত্তি ও মনস্তত্ত্ব, নীতি ও চরিত্র, সমাজ ও সামাজিক বন্ধন, জ্ঞান ও শিল্প ও সাহিত্য, শাসন ও রাজনীতি, এক কথায় জীবনের সকল অঙ্গনে জড়বাদ ও বস্তুবাদের নিরঙ্কুশ প্রভাব প্রতিষ্ঠিত হয়। বস্তুবাদের দিকে ইউরোপের অভিযাত্রা যদিও পর্যায়ক্রমে হয়েছে এবং প্রথমে তার গতি ছিল ধীর, তবে প্রতিজ্ঞা ছিল সুদৃঢ় এবং পদক্ষেপ ছিল সুসংহত। দার্শনিক ও বিজ্ঞানীগণ এই নিশ্চিত ভিত্তির উপর সৃষ্টিজগৎ সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করলেন যে স্রষ্টা ও নিয়ন্ত্রা এবং পরিচালক ও ব্যবস্থাপক বলে কোনো সত্তার অস্তিত্ব নেই। প্রকৃতি ও বস্তুজগতের ঊর্ধ্বে এমন কোনো শক্তি নেই যার পরিচালনা ও ব্যবস্থাপনায় সব কিছু চলছে। তারা জগৎ ও প্রকৃতির যাবতীয় আবর্তন বিবর্তনের আগাগোড়া যান্ত্রিক ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করতে লাগলেন এবং এর নাম দিলেন নিরপেক্ষ ও বৈজ্ঞানিক গবেষণা। পক্ষান্তরে স্রষ্টার অস্তিত্বের প্রতি বিশ্বাসকে স্পর্শ করে এমন যে কোনো চিন্তা গবেষণাকে অবজ্ঞা ভরে তারা অভিহিত করলেন প্রাচীন ও অবৈজ্ঞানিক বলে, যা জ্ঞান ও যুক্তির ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়। চিন্তা গবেষণা ও বিচার পর্যবেক্ষণের যে পথ ও পন্থা তারা অনুসরণ করেছিল তা তাদের গতি ও শক্তি এবং বস্তু ও পদার্থ ছাড়া অন্য সব কিছুর অস্তিত্ব অস্বীকার করার দিকে নিয়ে গেল, কারণ তা ইন্দ্রিয় গ্রাহ্য ও পরীক্ষাযোগ্য নয় এবং মাপ ও পরিমাপ কিংবা গণনা ও আয়তনের অধীনে না। এর স্বাভাবিক ও যৌক্তিক পরিণতি এই হলো যে আল্লাহর অস্তিত্ব ও ঊর্ধ্বজাগতিক সকল সত্য কাল্পনিক বিষয় বলে সাব্যস্ত হল, যার পক্ষে তথাকথিত জ্ঞান ও যুক্তির কোনো সমর্থন নেই। এ সকল দার্শনিক ও বিজ্ঞানী স্বাভাবিক কারণে দীর্ঘকাল আল্লাহর অস্তিত্ব অস্বীকার এবং ধর্মের প্রতি প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করার দুঃসাহস করেনি। তাছাড়া শুরুতে সবাই অস্বীকারবাদী ছিলও না, তবে জ্ঞান গবেষণার ক্ষেত্রে যে চিন্তা পদ্ধতি ও অবস্থা তারা গ্রহণ করেছিল ধর্মের সঙ্গে তার সঙ্গতি রক্ষা করা কিছুতেই সম্ভব ছিল না, কারণ ধর্মের ভিত্তি হল ঈমান বিল গায়েব এবং ওহী ও নবুয়াতের উপর। আখিরাত ও পরকালই হল এর আবর্তন কেন্দ্র, অথচ এগুলোর কোনোটিই তো ইন্দ্রিয় শক্তি দ্বারা অনুভবযোগ্য নয় এবং মাপ পরিমাপ গণনা ও আয়তন দ্বারা প্রমাণযোগ্য নয়। তাই ধর্মবিশ্বাসের প্রতি তাদের দ্বিধাদ্বন্দ্ব ও সংশয় সন্দেহ দিন দিন বেড়েই চলেছিল। ইউরোপীয় রেনেসাঁর অনুসারীরা দীর্ঘকাল ধরে জড়বাদী দর্শন ও বস্তুবাদী জীবন এবং খ্রিস্টধর্মের ভূত শক্তি বিশ্বাস ও সংস্কৃতির মধ্যে সঙ্গতি রক্ষা করে চলার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিল, কারণ ধর্মের বন্ধন থেকে তখনও তারা মুক্ত হতে পারেনি। খ্রিস্টজগতে তখনও ধর্মীয় প্রভাব বিদ্যমান ছিল, তাছাড়া নৈতিক ও সামাজিক স্বার্থেও দায়ী ছিল খুব শিথিলভাবে হলো একটি ধর্মীয় ব্যবস্থা বহাল রাখা, যা সম্প্রদায়ের সকলকে এক সূত্রে বেঁধে রাখবে এবং দেশ ও জাতিকে নৈতিক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করবে। কিন্তু শেষ পর্যন্ত তাদের লজ্জায় পেতে হল, কারণ বস্তুবাদী সভ্যতার গতি এত প্রবল ছিল যে ধর্ম ও ধর্মীয় রীতিনীতি তার সাথে পাল্লা দিয়ে উঠতে পারেনি, ফলে জড়বাদ ও আত্মাধিকতার সহাবস্থান নিশ্চিত করা তখন প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং সেই জন্যে এমন কষ্টকর কৃত্রিমতার আশ্রয় নিতে হয় যাতে মেধাশক্তি ও সময়ের শুধু অপচয় ঘটছিল, যার কোনো প্রয়োজন ও সার্থকতা তারা দেখতে পায়নি। তাই শেষ পর্যন্ত তারা লোকলজ্জা ও কপটতার বেড়াজাল থেকে বেরিয়ে আসে এবং প্রকাশ্যে ধর্মহীনতা ও বস্তুবাদকে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যরূপে গ্রহণ করে নেয়। এই সময় সন্ধিক্ষণে সমগ্র ইউরোপে বিপুল সংখ্যক কবি, লেখক, সাহিত্যিক, শিক্ষক, সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানী আবির্ভাব ঘটে, যারা সমতলে জড়বাদের সিংহায় ফুঁ দিয়ে শুরু করেন এবং কলমের জাদুময়তা দ্বারা মন মস্তিষ্কে বস্তুবাদের বিষ ছড়াতে থাকেন। নীতি ও নৈতিকতা এবং জীবন ও সামাজিক মূল্যবোধ সব কিছুই তাদের কাছে ছিল বস্তুবাদী ব্যাখ্যা। কখনো তারা প্রচার করতেন আত্মস্বার্থ দর্শনের মহাত্মা, কখনো বা অবাধ ভোগবাদের মহিমা। ম্যাকিয়াভেলি ও অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানী আরও আগেই ধর্ম ও রাষ্ট্রের বিভাজন এবং সামাজিক ও ব্যক্তিক চরিত্রের ভিন্নতার দর্শন প্রচার করছিলেন। তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল ধর্ম যদি মানতেই হয় তাহলে তার সীমানা হবে ব্যক্তির ব্যক্তি জীবনে, রাষ্ট্র ও রাজনীতিতে তার প্রবেশ অধিকার থাকবে না। তাদের মতে জীবনে রাষ্ট্রের ভূমিকা ও গুরুত্ব হবে সব কিছুর ঊর্ধ্বে। পরকাল বলে যদি কিছু থাকে তাহলে খ্রিস্ট ধর্মের সম্পর্ক হলো পরকালের সঙ্গে। সুতরাং ধার্মিক লোকেরা গির্জা ও ধর্মব্যবস্থার জন্য প্রয়োজনীয় হলেও সমাজ ও রাষ্ট্রের পক্ষে উপযোগী ও কল্যাণকর হতে পারত না, কেননা ধর্মীয় বিধিবদ্ধ ও বাধ্যবাধকতার গ্যারাটোপে আবদ্ধ থাকতেই তারা ভালোবাসে। তাই রাষ্ট্র ও জনস্বার্থের জন্য অপরিহার্য হলেও ধর্মীয় বিধান ও নৈতিক মূল্যবোধ থেকে তারা সরে আসতে পারে না। শাসক ও রাষ্ট্রনায়ককে প্রয়োজনে শৃগালের দূর্ততা ও সঠতা দেখাতে হয়,
দেশ রাষ্ট্র ও জনগণের সামান্য স্বার্থও যদি নিহিত থাকে তাতে তাহলে নির্দ্বিধায় তাকে মিথ্যা কপটতা ধোঁকা ও প্রতারণার আশ্রয় নিতে হয়। এই নতুন আহ্বান অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এবং ভৌগোলিকতাবাদ ও জাতীয়তাবাদ যা প্রাচীন ধর্মের স্থান দখল করেছিল এই নতুন দর্শনকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দান করে। ইউরোপের কবি সাহিত্যিক লেখক শিল্পী ও বুদ্ধিজীবী সমাজ বিশেষ করে ফারসি বিপ্লব ও তার পরবর্তী সময়ে নীতি ও নৈতিকতার সকল শাশ্বত মূল্যবোধ এবং প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তদুপরি তারা পাপ ও পাপাচারের সৌন্দর্য মানুষের সামনে চিত্তাকর্ষক ভাষায় তুলে ধরে। ভোগবাদী তার এই প্রবক্তাদের মূল বক্তব্য ছিল ব্যক্তি জীবনের মানুষ যাবতীয় নৈতিক দায়িত্ব থেকে মুক্ত এবং তার পূর্ণ অধিকার রয়েছে অবাধ আনন্দ বিনোদনের এবং জীবন ও যৌবনের পরিপূর্ণ উপভোগের। এ জীবন ও যৌবন শুধু অল্প সময়ের, সুতরাং জীবনের স্বাদ ও যৌবনের আনন্দ যত পারো ভোগ করো। ইন্দ্রিয় আনন্দ ও বস্তুগত লাভ ছাড়া জীবনের অন্য কিছুই তারা অস্বীকার করত। এক কথায় পশুবৃত্তি ও পাশব প্রবৃত্তির চরিতার্থই ছিল ভোগবাদী ও বস্তুবাদী জীবনের মূল কথা। এভাবে ১৯ ও ২০ শতকের ইউরোপীয় জীবন মূলত মূর্তিপূজক গ্রিক ও রোমকদের বস্তুবাদী জীবনেরই এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে। বস্তুত এটা ছিল প্রাচীন গ্রিক ও রোম জাহিলিয়াতের নতুন সংস্করণ যা ১৯ শতকের খুব যত্ন সঙ্গে তৈরি করা হয়েছিল। প্রাচ্যের খ্রিস্টধর্ম গ্রিক ও রোমক সংস্কৃতির যে সকল রেখা ও চিত্র মুছে ফেলেছিল ১৯ শতকের ইউরোপীয় চিত্রকারেরা সেগুলো যেন আরও উজ্জ্বল ও উদ্দাসিত রূপে পরিবেশন করেছে। প্রাচ্য সংস্কৃতির প্রভাবে ইউরোপের যে অবদমিত স্বভাব সেটা যেন নতুন করে আরও শক্তি নিয়ে মাথাচাড়া দিয়ে ওঠে। এতে অবশ্য অবাক হওয়ার কিছুই নেই, কেননা আজকের ইউরোপীয় জাতিবর্গ মূলত গ্রিক ও রোমানদেরই সুযোগ্য বংশধর। বর্তমান পাশ্চাত্য সভ্যতা এবং প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার মধ্যেও রয়েছে অতি নিকট সাদৃশ্য। ইউরোপের বর্তমান ধর্মীয় জীবনও আত্মিকতা ও আত্মাধিকতা থেকে ততটাই মুক্ত যতটা ছিল প্রাচীন গ্রিক ও রোমকদের ধর্মীয় জীবন, যেমন ডক্টর হ্যাস গ্রিক সভ্যতার আলোচনা প্রসঙ্গে উল্লেখ করেছেন। আত্মশুদ্ধি ও আত্মসংযম, নৈতিকতা ও ধার্মিকতা, ঈশ্বর ভীতি ও পরকালপ্রীতির অনুপস্থিতি এবং বিনোদন ও ক্রিয়াশক্তির প্রাবল্যের যে চিত্র ঐতিহাসিক লেখি গ্রিকদের ধর্মবোধ প্রসঙ্গে উল্লেখ করেছেন তা একইভাবে এবং আরও চড়ামাত্রায় আধুনিক ইউরোপের জীবনেও ছিল এবং তা ওই ধর্মব্যবস্থার স্বাভাবিক ফল যা ইউরোপ গ্রহণ করেছিল, কারণ আল্লাহর প্রতি পূর্ণ আত্মবিবেদন এবং তার উপাসনার পরিপূর্ণ আত্মনিমগ্নের সঙ্গে এই ধর্মব্যবস্থা কিছুতেই খাপ খেতে পারে না। তদ্রূপ তা ছিল বিজ্ঞানী ও দার্শনিকদের বিভিন্ন ধ্যান ধারণা ও বাদ মতবাদ প্রচারের অনির্বার্য ফল যা ইউরোপে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল এবং এমনকি তা ধর্মের স্থান দখল করে নিয়েছিল। ইউরোপের বস্তুবাদী সমাজে আপনি দেখতে পাবেন মানুষ বস্তুগত স্বাদ আনন্দ ভোগ করার এবং জীবন ও যৌবনের মজা লুটে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, যেমন পিপাসার্থ পানিতে ঝাঁপ দেয় কিংবা যেমন পঙ্গ আগুনে ঝাঁপ দেয়, ঠিক যেমনটি সক্রেটিস তার সময়ের গ্রিক গণতান্ত্রিক আদর্শ যুবকদের চিত্র অঙ্কন করেছিল। তদ্রূপ এখানে আপনি দেখতে পাবেন ধর্মবিশ্বাসে দ্বিধা সংশয় এবং ধর্মীয় বিধিবিধান ও জীবন ব্যবস্থার প্রতি একই অনাস্থা ও উপহাস যা ছিল রোমে মুক্ত বুদ্ধিচর্চা শুরু হওয়ার সময়। আলহামদুলিল্লাহ, আমরা এর মাধ্যমে তাই শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।